আজকে আমরা যে আড্ডাটা আজকে দেবো যার সাথে, মানে তাকে ইন্ডিয়াতে সবাই চেনে মোটামুটি একটাকে, আমাদের ইন্দ্রপ্রমিতা। ইন্দ্রপ্রমিতা ইয়েতেই থাকে, বরোদাতেই থাকে, ওখানে শিক্ষকতা করছে শান্তিনিকেতন, তারপরে বরোদা, তারপরে রয়্যাল আর্ট কলেজ। তার বিশাল বড় জার্নি, সে ইন্দ্রদাস গল্পটা শুনবো আমরা সবাই, এবং সবাই যার যার মতো করে প্রশ্নও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, যদি কিছু প্রশ্ন করার থাকে। আর ইন্দ্রদা প্রচণ্ডই পরিমাণে একটা ভালো মানুষ, সে কোনো অসুবিধা নেই, কি উত্তর তোমার সবাই সবাই পেয়ে যাবে মোটামুটি। এই তো ইন্দ্রদা চলে এসেছে। হ্যাঁ ভাই, এই তো আমি আসলে কম্পিউটার থেকে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হলো না, তো ঠিক আছে। একটু গন্ডগোল হচ্ছে, ইন্দ্রদা একটুখানি আগে আসো, উপরে স্পেসটা যাতে একটু কম থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিচ্ছি, সব করে দিচ্ছি, এক মিনিট দাঁড়াও। ইন্দ্রদা, এটা কি তোমার স্টুডিও? এইটা আমার স্টুডিও। হ্যাঁ রে ভাই, এইটা দাঁড়াও তোমায় দেখাই, এটা এটা একটা অংশ, আর এইটা আমার স্টুডিও। একটু একটু ঘুরিয়ে দাও, একটু পুরোটা দেখে নিই একবার চোখের দেখা। আচ্ছা, তো ভালোই আছি, এই সব অনলাইনে হচ্ছে। এক্ষুনি আমার এক বন্ধু ইংল্যান্ডের, আমার খুব পুরনো কলেজের বন্ধু মার্ক ক্যাজেলের, তার সঙ্গে গল্প হচ্ছিল। তো এই সব লকডাউনে এখন ওই ভার্চুয়ালের খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, ভার্চুয়ালি তো একটা দেখতে পাচ্ছি, প্রথম কথা এক্সিবিশন প্রচুর বেড়ে গেছে, আর সব ইন্টারন্যাশনাল হচ্ছে, আর প্রত্যেকটা এক্সিবিশন দেখছি ইন্টারন্যাশনাল। এ তো আমাদের পুরনো অসুখ, আমরা একটা বাংলাদেশি একটা শ্রীলঙ্কান করে সব ইন্টারন্যাশনাল করে দিই। হ্যাঁ, আমার তাই দেখছি, তাই মানে কেউ কেউ দেখলাম যে নেশানে পড়ে নেই, আর একটা সাদা চামড়া হলে তো কথাই নেই। ইন্দুদা একটুখানি তোমার গল্পটা একটু জানবো। বলো, কোথা থেকে শুরু করি বলো তো। শুরু কর, শুরু তুমি যেখান থেকে খুশি করো। হ্যাঁ, কিন্তু তুমি এই যে তুমি যে ছবির জায়গাতে এসেছো, সেই গল্পটা তো আগে জানো। বেশ বলি তাহলে, ছোটবেলা থেকে শুরু করি। হ্যাঁ একদম, শুনতে পাচ্ছো পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। বেশ, আমার ছোটবেলাটা দক্ষিণ কলকাতায় কেটেছে, তো সেই রাস্তাতে তো ডাবল ডেকার বাস টাস চলতো, এরকম একটা ভিড়ের জায়গায় আর কি। তো ছবি আমি ছোটবেলা থেকেই আঁকতাম, আর তোমরা হয়তো জানো যে আমার বাবার সঙ্গে থিয়েটারে একটা গভীর যোগাযোগ ছিল, উনি থিয়েটারের মানুষ বলেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন, কিন্তু উনি সেরম একজন থিয়েটারের মানুষ ছিলেন যার অন্যান্য রিলেটেড জিনিসের সঙ্গে, কারণ উনি মনে করতেন যে থিয়েটার একটা তিলোত্তমা শিল্প, মানে তিল তিল করে তৈরি হয় এবং তার মধ্যে আরো অনেক জিনিস থাকে, সেটা শুধু অভিনয় করতে পারলেই হয় না। তো বাঙালিদের তো অনেকেরই ধারণা যে তারা জন্মাবধি কবিতা লিখতে পারে, অভিনয় করতে পারে, নাচতে পারে, গাইতে পারে, ছবিও আঁকতে পারে, এরকম আমরা সকলেই শুনেছি ছোটবেলায় যে ও অমুকের ভাইপো তো ভীষণ ভালো ছবি আঁকে, কোথাও শেখে নি অবশ্য। তো এই গল্প আমরা সকলেই শুনেছি, কিংবা যে বাঙালি ছেলে মেয়েরা একটা বয়সে গিয়ে কবিতা লেখে, পড়ে কতটা জানি না, কিন্তু লেখে সবাই, অন্তত আমাদের সময় তো লিখত। তো আমার প্রথম, এখন আবার ফটোগ্রাফার হয়েছে প্রচুর। হ্যাঁ, সে তো ক্যামেরা ফোনে এখন আছে, কাজে যে কেউ ফটোগ্রাফার হতে পারেন, তাতে কিছু অসুবিধা নেই। সে একটা খুব গণতান্ত্রিক একটা সময়ের মধ্যে আছি আমরা, আমার সময়টা অতটা গণতান্ত্রিক ছিল না, একটু পরিশ্রম করতে হতো। তো দেবরাজ বলছে হাতে না হাতে ধরতে হবে না। হ্যাঁ বেশ বেশ, খুব ভালো। তো ছোটবেলায় আমি প্রচুর থিয়েটার দেখতাম, বাবার কারণেই দেখতাম, এবং খুব উঁচু মানের থিয়েটার দেখতাম, যেগুলো আমার প্রজন্মের লোকেরা প্রায় কেউই দেখেনি।
আর করতামও থিয়েটার, কিন্তু সেটা ঠিক বাবার সঙ্গে করতাম না, আমার নিজের সব দলবল জুটিয়ে করতাম। তারপরে আমি স্কুলে, আমি যে স্কুলে পড়তাম সেটা একটা খুব মজার স্কুল ছিল, আমাদের খুব একটা সেকুলার, ব্রাহ্ম, সিপিআই সব মেলানো একটা ব্যাপার ছিল। আসলে স্কুলটা তৈরি হয়েছিল একটু শান্তিনিকেতনের মডেলে, কলকাতার পাঠভবন স্কুল, তাতে অনেকেই হয়তো জানেন শ্রমিক বন্দ্যোপাধ্যায়, উমাশিয়ানবি, সত্যজিৎ রায় সব অনেক লোকেরা ছিলেন। সত্যজিতের ছেলে বাবুদা পড়েছে ওখানে, মৃণাল সেনের ছেলে পড়েছে, আরো বহু সব ছেলে মিলেরা পড়তো। তো তো ওটা প্রথম থেকেই খুব একটা অল্টারনেট স্কুল ছিল। স্কুলটার বয়স ইনফ্যাক্ট আমার থেকে 1 বছর কম, আমার জন্ম 64-তে, স্কুলের জন্ম 65-তে। আমি আমার যখন 3.5 বছর বয়স তখন আমি স্কুলে যোগ দিই কিন্ডার গার্ডেনে, এবং আমার একদম 12 পাশ করে বেরোই। কাজেই প্রায় 14 বছর আমি ওই স্কুলের ছাত্র ছিলাম, পাঠভবন স্কুলের। কাজেই আমি যে ছবি আঁকছি আজকে তার পেছনে আমার বাড়ির যেরকম অবদান রয়েছে, কারণ আমার বাড়িতে অনেক বইপত্র ছিল, ছবির বইও ছিল, আমার এক কাকা ছিলেন তিনিও থিয়েটারের লোক, তিনি আমার জন্মদিনে কোন একটা আর্ট মেটেরিয়াল গিফট করতেন, আমার বাবা একটা দিতেন, মা পায়েশ্বরে রান্না করতেন, আর দেবদ সাথে আমার একটা গিফট দিত। তো এইগুলো আমার খুব বড় পাওনা ছিল, কারণ ছোটবেলায় একটু অসুস্থ টাইপের ছিলাম, খুব একটা বন্ধু বান্ধব জুটিয়ে হুল্লোড় হতো না। নর্মালি আমি আমার জন্মদিনের সময় অসুস্থ হয়ে পড়তাম, তো প্রত্যেকবারই আমার মনে আছে একবার বা দুবার ব্যথি রেখে সবসময় কোনো না কোনো কারণে আমার জন্মদিনের পার্টি ফার্টি হয়নি, কিন্তু ওই সময় আমার ওই পাওনা গুলো ছিল ছবি আঁকার। তো ছবি আমি ছোটবেলা থেকেই আঁকি, তো সে অনেকেই আঁকে, সে বিশেষ কিছু নয়। তো এই ছবি, আরেকটা জিনিস আমরা ছোটবেলায় খুব নিয়মিত করতাম, সেটা হচ্ছে বেড়াতে যেতাম প্রত্যেক পুজোর ছুটিতে, ফলে কলকাতায় পুজোর সময় আমার কলকাতার সঙ্গে যোগাযোগ কম হতো, সারা ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ। আমি বহু জায়গায় বেরিয়েছি, বহু ইনফ্যাক্ট গুজরাতে আমরা এসছি বাবা বাবার সঙ্গে, সে বহু কাল আগে, রাজস্থান থেকে গুজরাতে আহমেদাবাদে এসেছিলাম, নবরঙ্গপুরায় ছিলাম, যখন পরে কানুরিয়ায় যাই নবরঙ্গপুরায় তখন আমার মনে পড়লো যে আমি ছোটবেলায় এই পাড়ায় এসেছি থেকেছি। তো তো একটা দেশ ঘোরার ব্যাপার ছিল, আর বাবার একটা উৎসাহ ছিল নানা ভাষা, নানা সংস্কৃতি, জিওগ্রাফি, ইতিহাস, এই সমস্ত ভূগোল ইতিহাস সব আমরা একটু জেনে বুঝে যেতাম আর কি। আমরা একদম যে গিয়ে পড়লাম, আর বিশেষত দু রকম জায়গায় যাওয়া হতো, একটা হচ্ছে যে সমস্ত জায়গার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, মন্দির মসজিদ কিছু একটা রয়েছে, আর তা মানে সেটা ভক্তির জন্য নয়, সেটা মানে আর্কিটেকচারালি ইম্পর্টেন্ট কিছু একটা, অজন্তা এলোরা থেকে খাজুরাহো বলো, কোনার বলো, দক্ষিণের মন্দির গুলো বলো, উত্তর ভারতের নানা জায়গায়, অথবা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেরকম, এই দুটোর মধ্যেই চলতো। এ করে আমার প্রায় গোটা দেশের অনেকটা দেখা হয়ে গেছিল আমার, যখন আমি যখন মানে 12 পাস করে যাই প্রথম শান্তি। তো এইগুলো, থিয়েটার, বেড়ানো, ছবি আঁকা, বই দেখা, এইগুলো আমার চর্চার মধ্যেই ছিল, ছোটবেলা থেকেই ছিল, কাজে আমি এটা বলতে পারবো না যে হঠাৎ করে হলো। আরেকটা জিনিস যেটা আমি বলতে গিয়ে থেমে গেলাম, সেটা হচ্ছে আমার স্কুলে সংস্কৃতির চর্চা খুব ভালোই ছিল, তাতে আমি অনেক রকম, আমাদের সাহিত্য সভা হতো, আমাদের পরীক্ষা ছিল না ক্লাস 8 অব্দি, আমাদের পড়ানোর ধরনটা খুব অন্যরকম ছিল। আমি অবশ্য বাংলা মিডিয়ামে পড়েছি, ইংরেজি মিডিয়ামও ছিল, আমরা কেউ ইংরেজি মিডিয়ামকে তখন পড়া পাত্তা দিতাম না, যারা ওই যাদের মা বাবাদের বদলির চাকরি তারা ইংরেজি মিডিয়ামে যেত, অথবা যারা বাঙালি নয় বা আদা বাঙালি সেরম লোকেরা, বা যারা প্রবাস থেকে এসছেন সেরম লোকেরা ইংরেজি মিডিয়ামে, একটা মিডিয়াম ছিল আমাদের, 5টা সেকশন ছিল, তার মধ্যে একটা সেকশন ইংরেজি পড়ানো হতো, মানে ইংরেজি মাধ্যমে পড়ানো হতো, বাকি 4টে সেকশন বাংলা মাধ্যম ছিল। কাজে আমরাই সংখ্যাগুরু ছিলাম, এবং আমরা ইংরেজিদের একটু একটু স্লাইট অবহেলা করতাম, যে ওরা ঠিক বেচারা আর কি, ওরা ঠিক মাতৃভাষায় পড়তে পারছে না, কি যেন সব ওদের সবই ইংরেজিতে পড়তে হয়, আহা ওদের কি কষ্ট টাইপ। এখন হাওয়াটা ঘুরে গেছে, এখন একদম ইংরেজি হয়ে গেছে, হ্যাঁ এখন এখন খেলাটা অন্যরকম হয়ে গেছে, আমাদের সময় ওরকম ছিল না। তো আমরা ভাষাটা খুব যত্ন করে শিখেছি, কিন্তু আমাদের 3টে ভাষাই শিখতে হয়েছে, আমি আমার প্রথম ভাষা ছিল বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, তৃতীয় ভাষা ছিল হিন্দি, ক্লাস 8 থেকে আমাদের প্রথম পরীক্ষা টরীক্ষা শুরু হয়, তার আগে অব্দি আমাদের কোনো পরীক্ষা ছিল না। আমাদের খুব ডিটেইলড একটা রিপোর্ট কার্ড আসতো, তাতে শিক্ষক শিক্ষিকারা মতামত লিখে দিতেন, প্যারেন্ট টিচার্স মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, কোনোদিন পরীক্ষা দিইনি। ইনফ্যাক্ট আমাদের স্কুলেই ছিল না, তার দেব দেওয়ার কোনো ইচ্ছেও ছিল না, তৈরিও হয়নি, আর কাজেই ওই মুখস্থ করে পরীক্ষার হলে লিখে দিলাম টাইপের জিনিস আমাদের কোনোদিনই এনকারেজ করা হতো না। ইনফ্যাক্ট গৃহশিক্ষক রাখাটাও একটা খুব
নিন্দনীয় কাজ ছিল, তো আমাকে বাধ্য হয়ে একজন রাখতে হয়েছিল, কারণ আমি একটু অঙ্কে কাঁচা ছিলাম, না হলে অঙ্কে মুশকিল হতো। বাকি আমার কোনোদিনই কোনো দরকার হয়নি, কারণ স্কুলে পড়াশোনা বেশ ভালোই হতো আর আমিও একাডেমিক্যালি খুব একটা খারাপ ছিলাম না, খারাপ ছিলাম না। ফলে যেটা মুশকিল হলো সেটা হচ্ছে যে আমি 10 পাশ করার পর যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর্ট কলেজে পড়বো, বাবা বললেন যে 12টা করে নাও, একটা সুবিধা হবে, অনেকগুলো দরজা খোলা থাকবে, উইচ মেডস পারফেক্ট সেন্স। তো আমি ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স আর দর্শন এই 4টে জিনিসে অপ্ট করলাম, কারণ ফাইন আর্টস আমাদের স্কুলে ওই সময় 12 ক্লাসের জন্য অফার করার মতো যথেষ্ট ছাত্র সংখ্যা ছিল না। আমার বললো যে 5 জন যদি হয় তাহলে আমরা করব। তো আমি অনেক লোককে ভাজানোর চেষ্টা করলাম যে ভালো, খুব মজা হয়, অমুক তমুক, তো তারা কেউ খুব একটা রাজি হলো না, আর একজন বোধ হয় রাজি হয়েছিল, তো 5 জন হলো না বলে ওটা হলো না, ঠিক আছে। তো সেগুলো সবই কাজে লেগে গেল পরে অবশ্য। এই আমার জিওগ্রাফিতেও ইন্টারেস্ট ছিল, ইতিহাসেও ইন্টারেস্ট ছিল, কাজে ফিলোসফির কল্যাণে কিছু কিছু জিনিস জানা হয়ে গেল, কাজে অপকার কিছু হয়নি। তা 12 ক্লাসের পর আমি ঠিক করলাম যে আর্ট কলেজে যাবো, তখন বাবাও নানা রকম লোকজনকে জিজ্ঞেস টিজ্ঞেস করলেন, তো এটা পরিষ্কার দুটো মত দেখা গেল যে কেউ বলল যে গভর্নমেন্ট আর্ট কলেজ খুব ভালো, আর কেউ বলল যে না না, শান্তিনিকেতন, যারা যেখানকার প্রাক্তনী তাদের তাদের একটু সেরকম দুর্বলতা আছে। তো আমার মাথায় একজন ঢোকালো যে শোন, পেন্টিং মেন্টিং করে কোনো লাভ নেই, ওতে যা হবার সব হয়ে গেছে। হ্যাঁ, ও তুই যদি 19 শতকের শেষ থেকে দেখিস, সমস্ত ইজিমে সমস্ত জিনিস ট্রাই আউট হয়ে গেছে, পেন্টিং সাদার উপর সাদা অব্দি হয়ে গেছে, কাজে ওখানে আর সৃষ্টিশীল কিছু করা খুব মুশকিল। তুই এখন যেখানে সৃষ্টিশীল কাজ হচ্ছে সেটা হচ্ছে, তখন বলতো কমার্শিয়াল আর্ট, মানে অ্যাপ্লাইড আর্টস আমরা এখন যাকে বলি। তো আমি ভাবলাম তা হবে, যদিও আমার অভিজ্ঞতা অন্য ছিল, আমি ছোটবেলা থেকেই ওই নাটক দেখতে যেতাম একাডেমিতে, তখন গিয়ে এক্সিবিশন দেখতাম, প্রচুর এক্সিবিশন আমি দেখেছি, আমার এখনো মনে আছে 77 সালে কিংবা 76 সালে নিখিল ব্যানার্জি, নিখিল বিশ্বাসের বিরাট এক্সিবিশন, রেট্রোস্পেক্টিভ এক্সিবিশন একাডেমিতে হয়েছে। সেই সব দেখে টেকে আমি তো মোটামুটি স্থির করেছিলাম যে ছবি আঁকবো। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা, তাহলে বোধ হয় অ্যাপ্লাইড যেই ক্রিয়েটিভিটির চর্চা হয়, তো আমি অ্যাপ্লাই করে দিলাম গভর্নমেন্ট আর্ট কলেজে, যে অ্যাপ্লাইড যে পড়বো বলে। হ্যাঁ, তো হয়ে গেল, ইন্টারভিউ হয়ে গেল, পেয়েও গেলাম, লিস্টে নামও চলে এলো, 1 নম্বরে আমার নাম ছিল, কেন ছিল আমি জানি না, সেটা আমি ভালো করেছিলাম বলে ছিল নাকি আমার, হ্যাঁ অবশ্যই অ্যালফাবেটিক্যালি আমার উপরের দিকে থাকার কথা না, যাই হোক সেসব ওয়েট হয়ে গেল। তো তারপরে হলো কি, গভর্নমেন্ট আর্ট কলেজে তখন এই ডিপ্লোমা থেকে ডিগ্রি হবে বলে একটা ছাত্র আন্দোলন চলছে, তো তাই জন্য কলেজ বন্ধ ছিল। তো আমি বললাম যে তাহলে শান্তিনিকেতনে পরীক্ষাটা দিয়ে দিই, যাব না ওখানে। এটা হচ্ছে 82 সালের কথা। হ্যাঁ, তো শান্তিনিকেতনে আমি তার আগে কখনো যাই, মা বাবারা গেছেন, মা ইনফ্যাক্ট এক সময় শান্তিনিকেতনে পড়েওছেন, মার খুব বাসনা ছিল। আর আমার স্কুলে আমার দুজন যার যে শিক্ষক, যাদের কাছে যার কাছে আমি মানে যাদের কাছে আমি ঋণী খুব, তারা না থাকলে আমার অনেক কিছুই হতো না। তারা একজন হচ্ছেন সুমিত্রা নারায়ণ, তার ঘটনাচক্রে দাদা হন শ্যাম বেনেগল, তিনি শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী ছিলেন, অসম্ভব ক্রাফটে তার সাংঘাতিক দক্ষতা ছিল, মানে আমরা এখন এইসব বেস্ট ফ্রম ওয়েস্ট ইত্যাদি করি না, সেসব উনি মানে আমাদের বাটিক শিখিয়েছেন, এমব্রয়ডারি শিখিয়েছেন, বাঁধনি শিখিয়েছেন, এমন হেনা জিনিস নেই আমরা শিখেছি। আমাদের আর্ট এন্ড ক্রাফটেরও খুব জোর ছিল, তারপরে এই সরকার নিয়ম টম বদলে ওটাকে একটা বিচ্ছিরি জিনিস করে দিল, ওয়ার্ক এডুকেশন, সেখানে অন্যান্য স্কুলে সব লোককে মোমবাতি কালি ফালি এসব বানাতে শেখাতো, আমাদের সৌভাগ্যজনক ভাবে সেসব হয়নি। তার ফলে আমি ওয়ার্ক এডুকেশনে বেশ কম নম্বর পেয়েছিলাম, আমি জিওগ্রাফিতে লেটার পেয়েছিলাম, ইতিহাসে প্রায় লেটার পেয়েছিলাম, কিন্তু ওয়ার্ক এডুকেশনে আমায় যে নম্বরটা দিয়েছিল সেটা শুনলে হাসবে, কারণ সব কাজগুলোই আমি নিজে করেছিলাম, লোকেরা তো বাজার থেকে কিনে নিয়ে গিয়ে দেখাতো অনেক সময়, অনেক তাদের যাই হোক যারা পরীক্ষক এসেছিলেন তারাও সেরমই ছিলেন, আর ওই জিনিসটা ওয়ার্ক এডুকেশন বস্তুটা কোনোদিনই খুব একটা কাজের ছিল না, তো ওটা আমরা কোনোদিন খুব একটা মন দিয়ে করিনি। আমাদের খুব সিরিয়াসলি ছবি আঁকানো হতো এবং ক্রাফটের নানা জিনিস আমাদের শেখানো হয়েছিল, এবং সেই ক্রাফটের ব্যাপারটা শেখাতেন সুমিত্রা দি, আর আর্টের জায়গায় ছিলেন গৌতম চৌধুরী, এখনো তিনি সক্রিয় রয়েছেন, এবং ওই গৌতম দা সুমিত্রা দি আমাকে প্রচুর সাহায্য করেছেন। তো ওরা দুজনেই বললেন যে না, শান্তিনিকেতনটা করে দেখো, বুঝলে।
তো আমি শান্তিনিকেতনে একটা, ঠিক আছে কিছু যখন হচ্ছে না কলকাতায় যাই বলে চলে গেলাম। তখন কি এখানে অ্যাডমিশনটা নিয়ে নিয়েছিলে? আর না নিইনি, আমার তখন মানে ওই নাম বেরিয়েছে, নাম বেরিয়েছেটা আমি পরে জানলাম, তখন জাস্ট বোধ হয় ইন্টারভিউটা হয়েছে বা হয়নি, পেছিয়ে যাচ্ছে ডেট, এরকম কিছু একটা সময় আমি গেলাম। তো খুব ক্যাজুয়ালি গেলাম যে ঠিক আছে। আর আমার যারা আমার ইতিহাসের এবং ভূগোলের শিক্ষিকারা চাইছিলেন যে আমি ইতিহাস কিংবা ভূগোল নিয়ে পড়াশোনা করি, তো তাদেরকে অনেক তুতিয়ে পাতিয়ে যাই হোক যে না মানে এটা হবে না ইত্যাদি বলে চলে আমি তো গেলাম। আমাদের উমাদির খুব সক্রিয় ছিল যে হ্যাঁ হ্যাঁ যা করার ইচ্ছে তাই করো, আমার বাড়ি থেকে অবভিয়াসলি কোনোদিনই কোনো আপত্তি ওঠেনি। তো আমি গেলাম, বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে দেখ, বাবা গিয়ে শান্তিনিকেতন থেকে ফর্ম নিয়ে এসেছিলেন, তো আমি সে তখনও যাইনি। তারপর ভর্তি টর্তি করে পাঠালাম, তারপর যেতে হবে পরীক্ষার জন্য, সেই আমি প্রথম ট্রেনে করে গেলাম একা একা। তো বাবা আমায় একটা বলেছিলেন যে দেখ বোলপুর স্টেশনে নামবি, তো তখন বোলপুর স্টেশনে নামতে হতো, প্রান্তিক স্টেশনে কোনো গাড়ি দাঁড়াতো না, একমাত্র শান্তিনিকেতন এক্সপ্রেস, তো সেটা তো সকালবেলায় যায় না। শান্তিনিকেতন এক্সপ্রেস ছিল না তখন, ছিল বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। শান্তিনিকেতন এক্সপ্রেস ইনফ্যাক্ট আমি থাকতে থাকতেই শুরু হলো। তো বোলপুরে নেমে কিন্তু আশাহত ঘোষ না, ওটা যে কোনো একটা গঞ্জ শহরের মতো, বোলপুর থেকে বেরিয়ে কিন্তু শান্তিনিকেতন অন্য জিনিস। তো অক্ষরে অক্ষরে মিলে গেল, আমি গিয়ে দেখলাম যে শান্তিনিকেতন একদম অন্য জায়গা আর বোলপুর একদম অন্য জায়গা, যদিও যেতে হয় বোলপুরের মধ্যে দিয়ে। যাই হোক, তো গিয়ে দেখলাম যে ওখানে গৌতম দাও এসছেন, আর গৌতম দার একটা স্কুল ছিল নৈহাটিতে বিহান বলে, সেখানে দুজন ছাত্র ছাত্রী তারাও পরীক্ষা দিতে এসছে। তো আমাদের সময় মেয়েদের আলাদা পরীক্ষা হতো, ছেলেদের আলাদা পরীক্ষা হতো, তার কারণ ওই হস্টেলে সিট অনুযায়ী বোধ হয় সংখ্যাটা নির্ধারিত হতো, সেই জন্য ওটা ওরা আলাদা আলাদা করে করতেন। তো মেয়েদের পরীক্ষাটা সেদিন হয়ে গেছে, আমি যেদিন পৌঁছেছি, ও আমার সঙ্গে আমার এক কলকাতার বন্ধু গিয়েছে সেই সময়। তো আমরা গিয়ে ওই গেস্ট হাউসে উঠে দেখলাম গৌতম দাও এসছেন, তার সঙ্গে ওই অমিতাভ অনিকা ওরাও এসছেন, ওদের সঙ্গে আলাপ হয়ে গেল হই হই করে। তো অমিতাভর খুব ভয়ঙ্কর টেনশন পরের দিন পরীক্ষা, আমি দেখলাম এত টেনশন মেনশন করে লাভ নেই, যা হবে হবে, হলে হবে না হলে না হবে, আমি তো ঠিকই করেছি এখানে পড়ব। হ্যাঁ, তো দিয়ে দিলাম, পরের দিন বলো এই করো সেই করো। তো ওইখানে কিসে দিয়েছিলে? ওইখানে হ্যাঁ, ওইখানে তখন আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হতো না, আমাদের 5 বছরের কোর্স ছিল, 2 বছর আমাদের সব করতে হতো, তারপরে 2 বছরে শেষ করার সময় সিদ্ধান্ত নিতে হতো যে স্পেশালাইজেশন বাকি 3 বছর কিসে করবো। তো তখন অনেক সময় ছিল, আমার কিছুই পছন্দ করার কিছু ছিল না। তো আমার ক্যাম্পাসটা দেখে মনে হলো ওরে বাবা এইখানে তো ভালোই ক্যাম্পাসটা, কিন্তু সন্ধ্যেবেলায় দেখলাম 7টার সময় সব গহীন অন্ধকার টন্ধকার হয়ে গেল। আমি বুঝতেই পারছো কলকাতায় বড় হয়েছি, বাস রাস্তার সামনে আমার বাড়ি, সেখানে ভিড়, পাশে বস্তি, লোকজন সারাদিন গিজগিজ করছে, রাত্রি 12টার সময় মাতালে ফিরছে টলতে টলতে, সেখান থেকে শান্তিনিকেতন গিয়ে মনে হলো কি অজপাড়া গায়ে এলাম রে বাবা। তো যাই হোক, আমি তো থাকবো না, তাই আর অসুবিধের কি আছে, দিয়ে দাও জয় মা বলে পরের দিন দিয়ে দিলাম, হয়েও গেল। অমিতাবরও হয়ে গেল, অনিতা গেছিল তারও হয়ে গেল, আমাদের সব বন্ধুত্ব টন্ধুত্ব হলো। তারপরে সব হস্টেলে বীভৎস র্যাগিং শুরু হলো, র্যাগিংটাও খুব অদ্ভুত। এখন আমাদের সঙ্গে একটি ছেলে, সে এসছে নাকি বম্বের জে জে স্কুল থেকে, মানে বম্বে থেকে। তো আমি তো আমার প্রশ্ন যে তুমি জেজেতে না গিয়ে এখানে এসছো কি করতে? হ্যাঁ, সে ভালো করে কোনো কথাই বলতে পারে না, হিন্দিটাও ভাঙা ভাঙা বলে, ইংরেজিটাও ভাঙা ভাঙা বলে। কিন্তু অদ্ভুত কথা হচ্ছে যে আমরা ছাত্র মহলে নিজেদের মধ্যে যা কথা বলি সামহাও সিনিয়ররা সেটা জানতে পেরে যায়। তো হ্যাঁ, তারপরে সব অদ্ভুত অদ্ভুত, ওই ছেলেটিকে প্রচুর লোকেরা হেনস্থা করছে, বড়রা খুব হেনস্থা করছে, আমরা রাগে গজগজ করছি, আমাদের যে খুব একটা কিছু করছে তা নয়, কিন্তু সবই খুব ইনডাইরেক্ট। সব করে টোরে পরে বোঝা গেল, 1 মাস পরে আমাদের একটা অনুষ্ঠান হতো, সেখানে সব সিনিয়ররা জুনিয়ররা গিয়ে শালবনে একটা পিকনিক, তখন জানা গেল যে ফার্স্ট ইয়ারের মধ্যে দুজন সিনিয়র ছাত্রকে ঢুকিয়ে দেওয়াটা একটা বহু পুরনো ট্র্যাডিশন, তারা হচ্ছে চর, তারা এই সমস্ত খবর গিয়ে বলে দেয়, ফলে তুমি কিছুই গোপন থাক। হ্যাঁ, তারাও একটু নেলাকাপা টাইপের ব্যবহার করে এবং মাস্টারমশাইরাও এটা জানে, সবাই এই খেলাটা খেলে। হ্যাঁ, এবং তাকে তার উপরে যথেচ্ছ অত্যাচার হয়, মানে অত্যাচারের ভান করা হয়, তাকে ঘরে ঢুকিয়ে টেবিলের উপর আওয়াজ করা হয়, তোষক পেটানো হয়, তা সে চেঁচায় তোমার মনে হবে কি সাংঘাতিক অত্যাচার করছে, কিছু না, সবটাই মানে ফালতু, অল মেক বিলিভ।
সাইকোলজিক্যাল খেলা। তো এইসব করে টোরে আমার শান্তিনিকেতন বেশ ভালো লেগে গেল। তারপরে লোকজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে যে ওই সময় দেশের নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসতো। আমাদের সময় এটি জাপানি ছাত্র ছিল, এটি আফ্রিকান ছাত্র ছিল, দুজন জাপানি ছাত্র ছিল, আমরা সব একসঙ্গে ক্লাস করতাম। ওই 2 বছর ক্রাফটের একটা কোর্স হতো আর 5 বছরের আমাদের একটা কোর্স ছিল, কিন্তু প্রথম ওই ক্লাস গুলো সব মোটামুটি একসঙ্গেই। অনেক লোক ছিল বলে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হতো। তো জমে গেলাম, শান্তিনিকেতন ভালো লাগতে শুরু করলো এবং বুঝলাম যে রাত্রিবেলায় যেটা বাইরে থেকে মনে হয় যে কোনো প্রাণ নেই, ভীষণ গ্রামের মতো সবাই ঘুমিয়ে পড়ে, মোটেই সেটা নয়। আমাদের হস্টেল কলাভবন চত্বরে ক্যাম্পাসের ঠিক পাশেই, রাস্তা পেরোলেই হস্টেল, ফলে রাত বিরেতে যখন ইচ্ছে স্টুডিও যাওয়া যায়, সে সাংঘাতিক মজার। তারপরে আমাদের ওই ইন্ট্রোডাকশন ফাংশনের রিহার্সেল শুরু হয়ে গেল। এইদিকে বাবচুদা আসে বাদল সরকারের কাছে ট্রেনিং নিয়ে এসে আমাদের থিয়েটারের করতে শুরু করলো। সব নানা রকম জিনিসের মধ্যে জুটে গেলাম আর কি। তারপরে কিছু রাজনৈতিক বন্ধু হয়ে গেল, তারা আবার রাজনীতি করে। কিছু লোক যারা সাহিত্যে ইন্টারেস্টেড, সেরম লোকের সঙ্গে আলাপ হলো। হলে তারপরে যখন সত্যি রেজাল্ট বেরোলো, এবং না তারপরে হলো কলকাতার ইন্টারভিউ। আমি যখন কলকাতা ইন্টারভিউ দিতে এলাম, তখন আমার কলেজে ঢুকে মনে হলো যে না, এটা ভীষণ একটা না, এখানটা পড়বো না। আচ্ছা, কেন মনে হলোটা বলা খুব মুশকিল। আর তখন আমি আর শান্তিনিকেতনে অ্যাপ্লাইড আর্টস এর কোনো ব্যাপার ছিল না, ওদের কমার্শিয়াল আর্ট ডিপার্টমেন্টই ছিল না, এখনো নেই, কাজেই করিনি আমি। তো আমার তখন বেশ জমে গেছি আমি শান্তিনিকেতন। সেটা হলো প্রায় শান্তিনিকেতন যাওয়ার মাস সোয়া মাস বাদে। তো তখন আমার সিদ্ধান্ত নেওয়াটা সোজা হয়ে গেল। তো ঘটনাচক্রে যে আমি যখন কলেজে যাও ভেবেছিলাম, তখন যদি কলেজে ওই ধর্মঘটটা না চলতো, তাহলে হয়তো আমি কলেজে অ্যাডমিশন নিতাম, আমি হয়তো শান্তিনিকেতনে যেতাম। কিন্তু ওই যে ধর্মঘটটা চলছিল, ওইটা একটা মানে দৈবের ফের বলতে পারো। তো আমি গিয়ে শান্তিনিকেতনে পৌঁছে গেলাম। তো তারপরে যেটা হলো যে আমি বহু জিনিসের সঙ্গে যোগাযোগ হলো আর কি। মানে আমি একাধারে হিন্দি নাটকের লোক এসছে, হিন্দি নাটক অনুবাদ করছি, তার সঙ্গে অভিনয় হচ্ছে, তার সঙ্গে সন্ধ্যাবেলা রিহার্সেল, সকালবেলায় ক্লাস, একটা হাতে লেখা পত্রিকা বেরোতো, তার মধ্যে ইনভলভ হয়ে গেলাম। তারপরে একটু একটু রাজনীতিতে যোগাযোগ হলো। এইসব করে টোরে মানে সে সাংঘাতিক ব্যস্ত হয়ে পড়লাম শান্তিনিকেতনের জীবনে, এবং বুঝতে পারলাম যে এটা মোটেই ওরম নয় যে 7টার সময় ঘুমিয়ে পড়ে, ওটা বাইরে থেকে মনে হয়। তারপরে কখন শান্তিনিকেতনের লোক হয়ে গেলাম, কখন দেখতে শিখলাম, আমরা তো সব বইয়ে পড়তাম কিশোলয়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমার প্রথম কোপাই দেখে মনে হয়েছিল যে এই সেই ছোট নদী। আমি প্রথম ট্রেনে যেতে যেতে কাশফুল দেখেছি, কিন্তু কাছ থেকে কাশফুল, কাছ থেকে সত্যি গ্রাম, গ্রামের দোকানে সন্ধ্যেবেলায় বৃহস্পতিবার দিন বসে বসে চা খেতে খেতে একটা যাত্রার অনুষ্ঠান হতো, সেটা আমার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল সোমনাথ মজুমদার, সে এখনো আছে। সে আর আমি ওই সাইকেলে করে চলে যেতাম, গিয়ে গ্রামের রাস্তায় বসে চা খেতে খেতে আমরা একটা যাত্রার শুনতাম। আর প্রথম দিন গিয়ে আমি বাউল গান শুনেছিলাম, সেটাও আমার খুব এখনো মনে আছে। বড় জনমে হইয় রাধা গানটা হচ্ছিল, কোথায় দূর থেকে মাইকে ভেসে আসছিল, সেই কোপাইয়ের তীরে আমি হস্টেলে বসে শুনতে পাচ্ছিলাম। তো এইরকম একটা প্রকৃতির সঙ্গে, গ্রাম বাংলার সঙ্গে একটা যোগাযোগ হলো, প্লাস খুব একটা কসমোপলিটন অ্যাটমোসফিয়ার ছিল, নানা ভাষাভাষী লোক ছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব হলো, ভালো লেগে গেল আর কি। তারপরে আর কখনো মনেও হয়নি যে কেন এখানে এলাম না। এবং এখন মনে হয় যে ভাগ্যিস আমি কমার্শিয়াল আর্ট পড়তে যাইনি, কারণ ওটা করলে আমাকে পরে পাল্টাতে হতো, কারণ আমার টেম্পারামেন্টে ওটা বসতো না। হয়তো করতাম, করতে পারতাম, কিন্তু করতে পারলেই তো করতে ভালো লাগে না। তো এই হচ্ছে মোটামুটি গল্প আমার আর্ট কলেজে যোগ দেওয়ার। তারপরে যখন সময় এলো পছন্দ করার যে তুমি কোন ডিপার্টমেন্টে যাবে, তখন আমি গ্রাফিক্স পছন্দ করলাম। তার কারণ হচ্ছে যে গ্রাফিক্স ডিপার্টমেন্টে আমাদের তো সব ডিপার্টমেন্টে গিয়ে একটু একটু কাজ করতে হতো প্রথম 2 বছর। তো আমরা স্কাল্পচারও করেছি, আমি সর্বরিদাকে ডেকে নিয়ে এসে সর্বরিদাকে দিয়ে ক্লাস প্রায় বাধ্য করিয়েছি নিতে, উনি জুনিয়র টিচারদের দিয়ে ক্লাস করাচ্ছি। তারপর সব এরকম মজার মজার হলো, আমি গিয়ে জানতাম সর্বরি দি, তারপর দেখলাম না উনি সর্বরি দা, তো আমি তো জানতাম না। আমার একজন ছোটবেলায় এই যে সর্বরি এখন যে ডিজাইনার, তার ছেলে এবং আমি এক ক্লাসে পড়তাম, তো আমি তাদের বাড়িতে অনেকবার গিয়েছি ছোটবেলায়। তো আমার জানা চেনার মধ্যে সর্বরি মহিলাদের নাম, সর্বরি যে দা সেটা আমি
শুনেছিলাম কিন্তু কখনো রেজিস্টার করেনি। তো তারপরে দেখলাম একদিন রাস্তায় এক ভদ্রলোক যাচ্ছেন, তার দাড়িতে একটা লাল ফুল পড়ে রয়েছে আর কানের মানে দাড়ির ধরে এখানে একটা লাল ফুল লাগানো রয়েছে, লম্বা দাড়ি ছিল তখন, কালো দাড়ি ছিল, এই কানে এখানে একটা লাল ফুল। তো তখন আমি জানি যে উনি সর্বরী, তখন জানা হয়ে গেছে যে ইনি বিখ্যাত ভাস্কর সর্বরী রায়চৌধুরী। আমি মানে সর্বরীদা আপনার দাড়িতে বোধ হয় গাছ থেকে একটা ফুল পড়েছে। তো সর্বরীদা এরকম করে তাকাতেন চশমার উপর করে, আর সারাক্ষণ ঢুলু ঢুলু চোখে থাকতেন, দেখে মনে হবে সারাদিন নেশা ভাঙ করে আছেন, অথচ উনি কোনোদিন মদ গাঁজা কিছুই ছোননি। আমার প্রজন্মের পক্ষে সেটা খুব অদ্ভুত, কারণ শিল্পীরা সে সময় প্রচুর উশৃঙ্খল জীবন যাপন করতেন। সর্বরীদা আমার দিকে এরকম করে তাকিয়ে, আমি তখনও ভাবছি সর্বরীদা হয়তো একটু স্লাইটলি নেশাগ্রস্ত, পরে জেনেছি না সেটা সত্য কথা নয় একদম, যে ব্যালেন্স বলে সাইকেল রিক্সা করে যাচ্ছিলেন চলে গেলে। এরকম সব অদ্ভুত অদ্ভুত সব জিনিস আমার এখনো বেশ মনে আছে শান্তিনিকেতনে। আর মানিদা ছিলেন, মানিদাকে আমরা সব দূর থেকে দেখতুম দেখতুম, কাছে যাওয়ার তখন অতটা ভরসা হয়নি। আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখন আমি প্রথম মানিদার কাছে গেছি। তো আমাদের মধ্যে দীপক ভট্টাচার্য বলে একটি ছেলে ছিল, ও আমাদের ব্যাচটা খুব অন্যরকম ছিল আর কি, মানে সেখানে একেবারে ধর জামশেদপুর বা গ্রাম থেকে এসছে লোক এরকমও ছিল, ঘুষকরা থেকে এসছে আব্দুল আজিজ, আবার এই দীপক ভট্টাচার্যের মতো লোক যে বহুদিন আর্টিস্ট সঙ্গ করেছে, যার রামকুমারের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, হুসেনের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল, যে বেশ আর্টিকুলেট, খুব ভালো কথা বলতে পারতো, বেশ পড়াশোনা ছিল, সেরম লোকও ছিল, আমার মতো লোকও ছিল যারা ছোটবেলা থেকে একটু এক্সপোজ, এরকম সব নানা রকম লোক ছিল, কিন্তু সবাই বেশ সিরিয়াস ছিল যে আমরা এখানে এসেছি একটা কিছু করব। আর বেশ একটা ভালো বন্ধুত্ব ক্লাসের মধ্যে হয়ে গেল সকলের সঙ্গে। ওই অমিতাভ অনিতা এসেছিল, ওরা অনেকদিন গৌতমদার কাছে কাজ করেছে, তো বেশ অনেক লোকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, জুনিয়র সিনিয়র, জুনিয়র তো তখন ছিল না, আমরাই জুনিয়র, তারপরে হলো। তো তারপরে এইসব নানা রকম কাজে আমি ইনভলভ হয়ে গেলাম, শুধু ছবি আঁকলাম। হ্যাঁ তখনই চলছিল, তখন ওটা অনেকদিন ধরে শুটিং হয়েছে, তো আমি যখন 12-তে পড়ি তখন ওটার স্ক্রিন টেস্ট হয়েছিল। তো আমার স্কুলের ওই যে উমাদি আরেকজন খুব প্রিয় মাস্টারমশাই ছিলেন দীপঙ্কর সরকার বলে, তো ওরা উমাদি তো সত্যজিৎ রায়ের পারিবারিক বন্ধু ছিলেন, এবং আমি তো বললাম আগে যে সত্যজিৎ রায় আমাদের স্কুলে ট্রাস্টি ছিলেন, তো যখন নতুন মানুষ দরকার হতো বাচ্চা টাচ্চা তখন উনি স্কুল থেকেই নিতেন নর্মালি, মানে প্রথমটার কথা বলছি না, আমি স্কুল তো শুরুই হয়েছে, আমি পথের পাঁচালিতে ফিরে গেলে হবে না, কিন্তু 65-এর পর যখনই দরকার হয়েছে উনি নর্মালি ন্যাচারালি, স্কুলে অনেক বাচ্চা আছে তাদের থেকেই বাঁচতেন নর্মালি। তো আর আমার ওই দেবতোষ কাকা বাবা তার আগে 61 সালে ওর ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু সেগুলো সব আসেনি। আমি একবার ওই 70 সালের গোড়ায় যখন সোনার কেল্লা হচ্ছে তখন মুকুল এবং যে নকল মুকুল ওই দুটি ছেলেই আমার স্কুলের ছিল, নকল মুকুল হচ্ছে কুশল, ও আমার 1 বছর জুনিয়র ছিল, আর আসল না আসল মুকুল হচ্ছে কুশল, ও আমার 1 বছর জুনিয়র ছিল, নকল মুকুল যে হয়েছিল শান্তনু, ও আমার 1 বছর সিনিয়র ছিল। তো ওই সময় আমি গিয়েছিলাম, আমাকে ওই একজন কেউ নিয়ে গিয়েছিলেন ওর বাড়িতে, তখন আমি একটুখানি লম্বা হয়ে যাওয়ায় হয়নি, আমার বয়স অনুযায়ী আমি একটু লম্বা ছিলাম, তো তো সেইটে আমার ওর বাড়িতে আমি গিয়েছিলাম একবার। আর উনি তো ছোটবেলা আমার হিরো ছিলেন, কাজে আমি তখন যত না সিনেমা দেখেছি তার থেকে বেশি পড়ছি, প্রফেসর শঙ্কু পড়ছি, সন্দেশের আমি গ্রাহক ছিলাম, অনেকদিন করিনি, করেছি একেবারে করিনি, এই ছাত্ররা কিছু একটা ফিল্ম বানালো, আমায় বললো স্যার আপনাকে একটা রোল করতে হবে, কিসের রোল, বললো যে আপনি আপনার রোলই করবেন, বেশ ভালো তাহলে করবো, সেরকম একটা করলাম, এরকম করেছি আর কি, না খুব সিরিয়াসলি কিছু করিনি। তার কারণ আমি দেখলাম যে ওটা ওইটা প্রফেশন হিসেবে নেব সেটা তো ভাবিনি কখনো। তো যাই হোক, তারপরে আমি গেলাম ওই সময় ওই 12 ক্লাসে পড়ি, তখন একদিন স্ক্রিন টেস্ট হলো, তো সাথী দিয়ে এসেছিলেন, আমাকে একটা ডায়লগ দিয়ে বলা হলো যে তুমি অমুক দিন চলে এসো ইন্দ্রপুরী স্টুডিওতে একটা কুর্তা পরে এসো। তো আমি জিজ্ঞেস করলেন যে তুমি গল্পটা পড়েছো, আমি বললাম হ্যাঁ উপন্যাসটা আমি ভালোই পড়েছি, আর ওই উপন্যাসটা বহুরূপীর নাটকের একটা প্রোডাকশন হয়েছিল, তৃপ্তি মিত্র করিয়েছিলেন, শাওলি দি বিমলা করেছিলেন, সেই প্রোডাকশনটা আমার দেখাচ্ছি, তাতে রমাপ্রসাদ বণিক করেছিল অমন। তো কাজে আমি গল্পও জানতাম, আমি সবই জানতাম ওইগুলো, তো আমাকে একটাখানে অংশ ওর হাতে লেখা একটা অংশ দিয়ে বলেছিলেন যে এইটা তুমি একটু দেখে এসো, তাহলে ওই দিন আমরা একটা স্ক্রিন টেস্ট করি। ঠিক আছে স্ক্রিন টেস্ট হবে,
হলো, তারপরে সব চুপচাপ, কারণ ওই ছবিটা হতে প্রায় 2 বছর, প্রথমে ফিনান্সিং এর অসুবিধা ছিল, তারপর উনি অসুস্থ হয়ে পড়েন, ফলে বহুদিন ধরে কাজ চলেছে আর কি। মানে আমি যখন কাজটা শেষ হলো তখন 84 সাল, কাজটা শুরু হয়েছে 82 সাল, আর আমিও প্রথম প্রথম জানতে পারিনি। তো তখন স্কুলে বাবা একটা নাটক করাচ্ছেন, সেই প্রথম আমি বাবার ডিরেকশনে একটা নাটক করছি রবীন্দ্রনাথের রথের রশ্মি। সেটা তখন, সেটা গরমকাল, তখন ছুটি চলছে, তো আমরা সবাই ওই সব মহলা টহলা দিচ্ছি, আমি ভুলে গেছি তারপর কি হবে, কিছুই জানাচ্ছে না। 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, 3 সপ্তাহ হয়ে গেছে, 4র্থ সপ্তাহে, হ্যাঁ, মাস দেড়েক পরে একদিন দীপঙ্কর দা এসে বললেন যে তোমার হয়ে গেছে। আমি কথা বুঝতেও পারিনি কি হয়ে গেছে এর কথা বলছি। আমি বললাম কি হয়ে গেছে দীপঙ্কর? বললেন যে তুমি অমূল্য চরিত্রে করছো ঘরে বাইরে, মানিক দা বলে দিয়েছে। ভালো কথা, তো আমি তো শান্তিনিকেতন, কোনো অসুবিধা নেই, ওখান থেকে এসে যখন কাজ হবে তখন করে দিয়ে। তো ওইরকম গোটা ফার্স্ট ইয়ারটাই আমি ওইরকম মাঝে মাঝে আমার ডাক আসতো, আমি ট্রেনে করে আসতো, তারপরে করে টোরে, তারপরে আবার আমায় কেউ স্টেশনে আসতো, অভিক্তা ব্যানার্জি হয়তো আমায় হাওড়া স্টেশনে নামিয়ে দিল, ট্রেনে উঠে চলে গেলাম। তো শান্তিনিকেতনে খুব একটা কেউ জানতো না। তারপর যখন ছবিটা রিলিজ করলো তখন আমায় খুব উত্তপ্ত করেছে, মেয়েরা আমায় প্রচুর আওয়াজ দিয়েছে, ওই শ্রী সদনের সামনের রাস্তা দিয়ে যাওয়াই দায় উঠেছিল, সকলেই গান টান গাইতো, যাই হোক সে মজাই হয়েছিল, হ্যাঁ সে ভালো হয়েছিল। তারপরে অমিতাভও নানা রকম বজ্জাতি করেছে, টুরিস্টরা আসতো আমাকে ডেকে ডেকে দেখাতো, আমি হয়তো গামছা পরে বাথরুম থেকে বেরোচ্ছি, বললো ওই দেখুন সত্যজিৎ রায়ের চরিত্রে ছবিতে অভিনয় করেছে, সে খুব এম্বারাসিং, সেসব নানা রকম বজ্জাতি করেছে। আমার ক্লাসমেটরা প্রচুর ফায়দা তুলেছে তার, যাই হোক, হ্যাঁ সে তো তখন আমাকে অনেক লোক বলেন যে তোমরা, তুমি অভিনয় করলে না কেন? এখন অভিনয় মুশকিল হচ্ছে যে অভিনয় করলাম না কেন, তার অনেক কারণ আছে, সে নিয়ে এখন কিছু বলার দরকার নেই, কিন্তু আমার মনে হয়েছিল যে প্রফেশনাল অভিনয় আমি কখনোই করতে চাই বলে আমার মনে হয়নি। অভিনয় করতে আমার ভালো লাগে, আমার শুধু অভিনয় নয়, আমার স্টেজের কাজ, এই ডিজাইন, লাইট, এসব নিয়ে ছোটবেলা থেকে খুব ইন্টারেস্ট ছিল। অভিনয় হয়ে গেলে আমি স্টেজে কেউ এসে লাইট খুলছে, সেট খুলছে, এসব খুব মন দিয়ে দক্ষ করতো। শান্তিনিকেতনে থাকাকালীন আমি রীতিমতো নাটক করেছি, বাদল বাবুর সঙ্গেও কাজ, মানে ওয়ার্কশপ করেছি, পাপেট করেছি রঘুনাথ গোস্বামীর সঙ্গে। ওই বললাম না, আমি একটা মানে সব্যঘাটে বেলপাতা টাইপের হয়েছিলাম, সেটা আমার ঘুচলো এই বড়দায় এসে। তখন আমার মনে হলো যে না, এরম ভাবে কাটলে হবে না, এই 2 নৌকো 3 নৌকো পা দিয়ে কিছু করা যায় না, একটা কিছু করতে হবে, সেটা মন দিয়ে করি। আর তদ্দিনে আমার এই গ্রাফিক্স ট্রাফিক্স করে প্রচুর আমি প্রিন্ট করেছি, এই লিথোগ্রাফি আজকে আমি রিভার্স করে ফেলছি, কালকে আমি এই করছি সেই করছি, টেকনিক্যাল জিনিস প্রচুর করেছি, কিন্তু ছবিটা নিয়ে ইনফ্যাক্ট তলিয়ে কিছু ভাবা হয়নি। আর ওখানে মাস্টারমশাইরাও খুব টেকনিক্যাল ব্যাপারে উৎসাহ দিতেন, সনদার মতো মাস্টারমশাই ছিলেন, যারা যা ডিভোশন দিয়ে আমাদের কাজ শিখিয়েছেন, সেই ডিভোশন আমি যদি তার কণামাত্র পাই তাহলে আমি খুব নিজেকে ধন্য মনে করব। উনি মানে এত পরিশ্রম করতেন ছাত্রদের পেছনে, সে ভাবা যায় না। আর আমাদের ইতিহাস, শিল্পের ইতিহাস ক্লাসও খুব ভালো হতো, শিবকুমার নিতেন, তার আগে আমাদের কাঞ্চন চক্রবর্তী পড়িয়েছেন, খুব ভালো ভালো লোকের কাছে পড়েছি, মানিদা ছিলেন, মাঝে মাঝে চলে যেতাম বান্ডিল ছবি নিয়ে, প্রথম গিয়েছিল দীপক, তো সেও দীপকের অনেক সব মজার মজার গল্প আছে। তো দীপককে আমাদের ভয়টা ভাঙালো আর, দীপক প্রথম গিয়ে বান্ডিল নিয়ে সেকেন্ড ইয়ারে বোধ হয় চলে গেছিল মানিদার কাছে, আমি কাজ দেখাবো, তো তখন ওইসব অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট কাজ টাজ করছে, সে পোশাক কোথায় করছে, সেটা হচ্ছে সেলিমদার টেম্পারার ক্লাসে, যেখানে মানে সবচেয়ে ট্রেডিশনাল কাজ, ওই নেপালি পেপার কি করে মাউন্ট করে তার উপর কি করে মানে টেম্পারা করতে হয়, এইসব নিয়ে উনি প্রচুর বলতেন। এবং উনি ওই আমি যা শিখেছি কলকাতায় গিয়ে, আমি অয়েল শিখেছি, তোমাদের অয়েল তো আমি শেখাবো না, ইত্যাদি এই সমস্ত অদ্ভুত হায়ারার্কি ছিল। তো সেই ক্লাসে ও অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট কাজ করেছিল, দিস্তে একটা দুটো নয়, সব নিয়ে গেছে মানিদাকে, গিয়ে বলেছে আমি এই করেছি সেই করেছি, হঠাৎ করে দেখলাম দীপক অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট ছেড়ে ছুড়ে দিয়ে ফিগারেটিভ কাজ করছে, কি ব্যাপার হলো দীপক? আমরা সবাই খুব আশ্চর্য হয়ে গেলাম। তার আগে ও সব নানা রকম বিপ্লবী কথাটা বলেছে যে আই ক্যান ওভার পেন্ট আ পিকাসো বলে একটা লেকচার তৈরি করে ফেললো, সেটা আবার রেকর্ডিং বললো, সেটা আমি রেকর্ড করলাম। তো সমস্ত আমরা অনেক করেছি আর কি, ভালো খিল্লপনা কিন্তু সঙ্গে মজাও করেছি।
ও বললো, আরে তুই জানিস না মানিদা যা করলেন, কি করলেন মানিদা? বললি মানিদা যেরকম দেখেন কাজ পর পর দেখে গেলেন করে, আমি তো প্রচুর বলতে লাগলাম যে দেখুন আমি তো এই স্পন্টেনিয়াস কাজ করেছি, বুঝলেন তো, এইগুলো সব মানে আমার এক্সপ্রেশন ভেতর থেকে বেরিয়ে আসছে। অনেক কিছু শোনার পর নাকি মানিদা শেষের দিকে তাকিয়ে বলেছেন, বাঁদর দেখেছো বাঁদর? তো শান্তিনিকেতনে বাঁদর দেখিনি, এরকম তো হয় না, সবাই দেখেছে বাঁদররা ক্যাম্পাসে আসতো, খেত, চলে যেত, সপ্তাহে 2-3 দিন তাদের বাঁধা ছিল, আস বাঁদর হনুমান সবই আসতো। তোমার একটু গলাটা আস্তে হয়ে গেছে। হ্যাঁ, তো তখন তো দীপককে বলেছেন যে বাঁদররা গাছ উল্কায় দেখেছো? হ্যাঁ, তো বলেছে ওটাকেও স্পন্টানিটি বলে, ব্যাস এইটুকু বলে ছেড়ে দিয়েছেন। তারপর দিন থেকে দীপক মানে ফুল ফিগারেট। তো এইরকম সব গল্প উনি বলতেন আমাদের আমাদের উনি তো অদ্ভুত রসিক লোক ছিলেন, আর বলতেন তো অনেক সময় লোকে বুঝতেও পারতো না কি বলছেন, একটু পরে তাদের মাথায় ঢুকতো। আমাকে একবার বাবা এসছেন, বাবা জিজ্ঞেস করছেন যে মানিদা কিরম করছে, তো বলেছেন ও তো পাপেট করতে করতে নিজেই পাপেট হয়ে গেছে। মানে তখন আমি ভয়ঙ্কর রোগা ছিলাম। আমাকে শোভা বলতো যে তুই মানে 2 ডাইমেনশন, তোর কোনো 3rd ডাইমেনশন নেই। তো সেই রকম একটা সময়, তো এইরকম উনি সব নানা রকম বলতেন টুলতেন। তো যাই হোক, তো সেসব করে তো 5 বছর কেটে গেল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, এবং আমরা অনেকেই একসঙ্গে সিদ্ধান্ত নিলাম, আমরা প্রায় 6-7 জন সেবারে বড়দায় অ্যাপ্লাই করলাম, এবং আমি তার মধ্যে তো ঠিকই করেছিলাম যে আর কোনো অবস্থাতেই আর ফিরে যাব না, শান্তিনিকেতন অনেক হয়েছে, এবার আমায় বেরোতে হবে। এবং তখন আমার এটাও মনে হচ্ছিল যে প্রিন্ট মেকিং করে আমি ঠিক আর মজাটা পাচ্ছি না, আমাকে একটু বড় জায়গায় খেলতে হবে, কারণ ওর মধ্যে একটা একটুখানি আগে থেকে গুছিয়ে করার একটা ব্যাপার থাকে, মানে একটু প্ল্যান প্রোগ্রামের ব্যাপার আছে, একটু টেকনিক্যাল জিনিস আছে। আমার একটু বন্ধনের মতো লাগছে, আমার মনে হলো যে না, একটু হাত খুলে কাজ করব, একটু বড় স্কেলে করব কাজ, এবং কাজটা হতে হতে হবে এরকম একটা কাজ করবো। আমি খুব এটা মানে আগে থেকে ভেবে নিয়ে কাজ করবো। তার আগে আমি নানা রকম করেছি আর কি, একটু প্রোটো কিউবিস্ট, প্রোটো অ্যাবস্ট্রাক্ট, প্রোটো অমুক, প্রোটো তমুক, সবকিছু ঘেঁটে ঘ করে যা হয় আর কি, সেসব ছবি এখন আর দেখতে ইচ্ছেও করে না, আর কাউকে দেখাইও না। আর তারপরে বড়দা এসেও 2 বছর খুব খুব খারাপ খারাপ ছবি এঁকেছি, কিন্তু তখন আমার শিক্ষানবিশই চলছিল। তো তারপরে বড়দা এলাম, ততদিনে আমি ওই একটা স্কলারশিপ পেয়ে গেছি ওইখানে, সেটাতে আমার আবার আমার সুপারভাইজার ছিলেন সনদ দাস, সেসব বদলাতে টদলাতে হলো, শেখ ভাইয়ের সঙ্গে এসে দেখা হলো, শেখ ভাই বলে হ্যাঁ তুমি আগে অ্যাডমিশন নিই না, তারপর হবে। তো অ্যাডমিশন টেস্ট হলো, সেটাও হয়ে গেল। তো আমাদের ওই 6-7 জনের মধ্যে প্রায় জনা 5-1-এর হয়ে গেছিল সে বছরই, ওটা একটা এক্সেপশনাল ছিল, কারণ তার আগে অনেকদিন শান্তিনিকেতন থেকে কেউ আসেনি। আর আমার ঠিক আগের বছর এসেছিল পঙ্কজ পাওয়ার, তো পঙ্কজ পাওয়ার তখন বড়দায় ছিল বলে আমাদের খুব সুবিধা হলো, আমাদের একটা থাকার জায়গা করে দিয়েছিল ইত্যাদি ইত্যাদি। আর তার আগে অনেকদিন আগে এসেছিল মিলনদি বলে, মাঝখানে বেশ কিছুদিন শান্তিনিকেতন থেকে বড়দায় কেউ যায়নি, আমরা প্রায় জেদ করেই চলে গেলাম। আমি বলেই গেলাম যে আমি যদি ওখানে নাও পাই আমি আবার চেষ্টা করবো। তো শান্তিনিকেতনে তখন ডিরেক্ট অ্যাডমিশন বলে একটা ব্যাপার ছিল, যাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড এইসব কিসব হতো নম্বরের ভিত্তিতে, তাদের আর এম এর জন্য ইন্টারভিউ দিতে হতো না, তাদের ডাইরেক্ট অ্যাডমিশন। তো আমায় দিয়ে দিয়েছিল ডাইরেক্ট অ্যাডমিশন। তো আমি বললাম যে আমি করবো না, ওটা ওই পোস্টটা নষ্ট নষ্ট করে তো লাভ নেই, অন্য কেউ এলে তাতে দিয়ে দেওয়াই ভালো, সেই জন্য আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম যে করবো না। তো ততদিনে আমার একটু মনে হচ্ছিল যে একটু বেরোনো দরকার, আর একটু অন্যরকম জিনিস দেখবো, আমার এটা ওই বেড়ানোর একটু বেরিয়ে অন্য জায়গায় অন্যরকম করবোটা একটু ছোটবেলা থেকেই ছিল, আর আমার একটা দেশ দেখার অন্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটা ব্যাপারও ছিল। আর যেটা ছিল সেটা হচ্ছে যে পেন্টিং করব, পেন্টিং ডিপার্টমেন্টটা আমার বড়দাতে ন্যাচারালি অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছিল। হ্যাঁ, আমি পেন্টিং এ দিয়েছিলাম, এবং এই প্রশ্ন আমাকে বহুবার সম্মুখীন হতে হয়েছে যে তুমি কেন গ্রাফিক্স থেকে পেন্টিং এ আসতে চাও। তো এইসব যাই হোক হয়ে গেল, তো তারপরে ওইসব বদলাতে টদলাতে হলো। তো শেখ ভাই আবার সে বছর তখন ছুটিতে, তখন উনি স্যাবাটিক্যাল দিয়ে শিকাগো স্কুলে আর্টে উনি 6 মাস পড়াতে গিয়েছিলেন, আর আমেরিকায় বাকি 6 মাস ওর 1 বছর একটা স্যাবাটিক্যাল ছিল। তো আমরা তো গিয়ে দেখলাম আমরা ছাড়া গুরু, জ্যোতি ভাইও আছেন, নাসরিন মোহাম্মদীও আছে, কিন্তু এ তো ডাইরেক্টলি খুব একটা রেগুলার কিছু হচ্ছে না, আমাদের ওই ইনস্ট্রাকশন দিয়ে তারপর স্টুডিও অ্যালট করে মোটামুটি। তখন রেখা রুদ্বিত্তিয়া 1 মাসের জন্য আমাদের পড়িয়েছিলেন, সেটা এখন মনে হয় দীর্ঘ সময়, মানে তখন মনে হতো অনেক দিন, এখন বোঝা যায় যে মাত্র 1 মাস উনি ছিলেন, কিন্তু ওই তখন আমি দেখলাম যে উনি তখন সত্য রয়্যাল কলেজ থেকে ফিরে এসেছেন, এবং সাংঘাতিক আর্টিকুলেট একজন ভদ্রমহিলা,
ভীষণ ভালো ছবি এক্সপ্লেন করতেন, খুব পরিশ্রম করাতেন, তো সেই সময় ওকে পেয়ে আমরা খুব বেঁচে গেলাম আর কি, খুব সেটা কাজে দিল আর কি। তারপরে তো জ্যোতি ভাইও আসতেন, নাসরিন মোহাম্মদীও আসতেন, ওরা দুজনে একদম দুই মেরুর লোক, অথচ দুজনেই খুব স্নেহশীল লোক এবং ছাত্রবৎসল মানুষ, কাজী এদের সঙ্গে একটা র্যাপো তৈরি হয়ে গেল। এবং দুজনে দুই মেরুর কাজ করতেন, একজন ভয়ঙ্কর মিনিমালিস্ট অ্যাবস্ট্রাক্ট, আরেকজন খুবই ফিগারেটিভ, ইনফ্যাক্ট অন দ্য ভার্জ অফ ডেকোরেটিভ কাজ। কিন্তু দুজনেই নিজের জায়গায় খুব পোক্ত লোক। ওই কালকে দেবরাজের আলোচনায় বারবার উঠে আসছিল না যে বড়দা ন্যারেটিভ স্কুল, বড়দা ন্যারেটিভ স্কুল, তো বড়দাতে ন্যারেটিভ স্কুলের কথাই আমরা জানি, কিন্তু বড়দাতে খুব চমৎকার অ্যাবস্ট্রাক্ট স্কুলও ছিল। জেরাম প্যাটেল, নাসরিন মোহাম্মদীর মতো লোকেরা যখন আমরা তথাকথিত ন্যারেটিভ স্কুলের অত বলবোলাও, তখন এরাও কিন্তু প্যারালেলি কাজ করেছেন এবং যথেষ্ট সম্মানের সঙ্গে কাজ করেছেন, এবং এরা সকলেই একে অপরের বন্ধু ছিলেন। এরম নয় যে এদের মধ্যে ভয়ঙ্কর শত্রুতা ছিল এবং এরা একে অপরকে সম্মান করতেন না। সেইটা একটা খুব শিক্ষণীয় জিনিস যে যে যার জায়গায় থেকেও কিন্তু সকলের সঙ্গে সকলের একটা সুসম্পর্ক ছিল, সেটা আমি এসে অনুভব করেছি। তো এই মোটামুটি আমার ঘোড়ার গল্প। লন্ডনে যে গেলে যে স্কুল, না না, সে তো এখানে শেষ হলো, তারপরে আমি এক বছর ইয়ে করলাম, কানুরিয়া সেন্টার ফর আর্টস এর ফেলোশিপ ছিল সেইখানে, আবার তখন ওই দেবনাথ এলো, ওই যে কালকে বলছিল না দেবনাথের আমি বন্ধু ছিলাম, ও আমায় নিয়ে গিয়েছিল, তো দেবনাথের সঙ্গে আবার আলাপ করলো কিন্তু আমেদাবাদে। ও এসেছিল, আমি গেছিলাম, আমরা দুজনেই ওখানে ফেলোশিপ পেয়ে গেলাম। আর সেই সময়ই আমার জুরি হয়ে এসেছিলেন কিষেণ খান্না আমার এম এর পরীক্ষার, তো ডিসার্টেশন দেখে ওর অনেক ওর খুব ভালো লেগেছিল, তাই তখন নতুন একটা গ্যালারি খুললো, একটা পেল্লায় গ্যালারি খুলেছিল কনট প্লেসে, সেন্টার ফর কন্টেম্পোরারি আর্ট বলে, তার ওইসব জীবন সুন্দরম থেকে শুরু করে অনেক লোক, গীতা কাপুর টাপুর এবং কৃষ্ণ খান্না নিজে ওদের অ্যাডভাইজারি বোর্ডে ছিলেন, তারা প্রথম ক্যাটালগ করতে শুরু করলো শো এর। তার আগে করতো ক্যাটালগ, সেটা করতো আলকাজি, সেই ক্যাটালগটা কিন্তু হতো বছরের শেষে, যত কটা শো হয়েছে সবগুলো একসঙ্গে করে একটা বইয়ের মতো ওরা বার করতো, এছাড়া কোনো এক্সিবিশনই ক্যাটালগ হতো না, এটা দু পাতার ফোল্ডার হতো। তো তখন সেটা আমাকে একটা শো দিয়েছিলেন 1990 সালে, সেটাই আমার প্রথম একক শো প্রদর্শনী দিল্লিতে সিসিএ গ্যালারিতে, সেটা হয়েছিল কিন্তু কৃষ্ণ খান্নার বদান্যতায়। তো হ্যাঁ, তো সেইটাই আমি সেটার জন্য কাজ করলাম কানুরিয়াতে গিয়ে। কানুরিয়াতে গিয়ে ঘষাঘষি করার পর এই বছর তিনেক এর বাদে আমার মনে হলো যে হ্যাঁ, একটু একটু যেন পেন্টিং বস্তুটা বুঝতে পারছি আর কি, ততদিন তো লাগলো আমার করতে, তো আমার কোনো তাড়া ছিল না। আমরা তখন তো জানতামই, ওই দীপকই বলতো যে করবি তো শালা আম আঁকানোর চাকরি, তার আবার অত কি লাভালাভি, আম আঁকানোর চাকরি একটা গল্প আছে, ও কোথায় শুনে এসেছিল যে স্কুলে পড়াতে গেলে নাকি বোর্ডে গিয়ে একটা আম এঁকে বলতে আমাকো বলে বসে থাকতে হয়, তারপর ছাত্ররা আমাকে, তো এই চাকরিটা মানে স্কুলের চাকরির নাম হয়েছিল আমাকোর চাকরি। তো তো আমাদের তো সকলেরই ওরকমই ধারণা ছিল যে বছর দশেক তো ঘষতেই হবে বাবু, তো এখন আর লাপালাপি করে লাভ কি। তো সেইখানে তুমি আমার এম এ পরীক্ষা শেষ হতে না হতেই আমাকে একটা 1600 অফার দিয়ে ফেললো, সে তো সাংঘাতিক ব্যাপার। তারপরে কিছু ছবি বিক্রি টিক্রিও হলো, তখন আমি মানে সাংঘাতিক বড় লোক আর কি। তো তারপরে সেই সময় নাগাদই আমি ওই ইনল্যাক্স এর ইন্টারভিউ হয়ে গেল, তো সেটা হলো 1900, আমি পাস করলাম 1989, 1989 থেকে 1990 আমি ছিলাম কানোরিয়াতে অগস্ট অব্দি, আর সেপ্টেম্বরের শেষে আমি লন্ডন চলে গেলাম। তো এরকম হলো আর কি, সেটাও তখন পশ্চিম বাংলা থেকে, তখন অব্দি মানে পূর্ব ভারত থেকে কেউ ইনল্যাক্স পায়নি, তার আগে দু তিনজন যারা পেয়েছিল তাদের প্রথম হচ্ছেন রেখা আর রুদ্রিয়া, তো তার তো তিনি আমার ইনফ্যাক্ট ইনফ্যাক্ট পড়িয়েছেন একটুখানি, আমাকে আমার শিক্ষিকাই বলতে হবে, তবে ওর বয়স আমাদের থেকে খুব বেশি নয়, 6-7 বছরের বড় আমাদের চেয়ে। আর এই ভাষণ যার কথাও কাল কালকে দেবরাজ বলছিল, আমার বহুদিনের কলিগ ছিল, এই জুন মাসে রিটায়ার করেছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং কলিগ, সে ইনল্যাক্স আমার আগে গিয়েছিল। আর এই আমাদের সুরেশ বিভি, সে এখন চলে গেছে, আমার বহুদিনের এখানকার সহকর্মী ছিল,
আমার খুবই ভালো বন্ধু, ও চলে গেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি হায়দ্রাবাদ বছর 3 আগে। তো ও ছিল, আর আমার ঠিক আগের বছর পেয়েছিল মালবিকা গোলদার বলে একটি বাঙালি মেয়ে, কিন্তু সে বাংলার নয়, সে দিল্লির বাঙালি। সে প্রিন্ট মেকিং এ পেয়েছিল, সে আর কাজ টাজ করে না, সে বোধহয় আমেরিকা চলে গেছে, বিটিএ করে কি করে আমি জানি না। তো তো আমি বোধহয় চতুর্থ কিংবা, হ্যাঁ বোধহয় চতুর্থ কিংবা, হ্যাঁ খুব সম্ভবত চতুর্থ ব্যক্তি আমি। আমার পরের বছর মানিষা পারেখ পেয়েছিল। তো হ্যাঁ যাই হোক, সেটা হলো বলছো, এবং ওটা 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 কত বছরের জন্য গেছিল ওখানটাতে? 2 বছর সমস্ত ওয়েল পেড, ওটা খুব ভালো ওদের ব্যবস্থা ছিল, শুধু ওখানে থাকা খাওয়া যাওয়া যাওয়া আসা ইন্স্যুরেন্স ইত্যাদি তো ছিলই, প্লাস একটা অ্যাডিশনাল জিনিস ছিল, ওটা যারা দিতেন, এখনো যারা দেন ইনল্যাক্স, তাদের পরিবারের আঙুর ক্ষেত আছে ভত্র চুরিয়েতে দক্ষিণ ফ্রান্সে। ওর মোরা একটা খুব পুরনো বর্ধিষ্ণু পরিবার, ইন্দু আর শিবদাসানি এই দুটো নাম, এই ইন্দু আর লক্ষ্মী এই দুটো নাম, ওরা শিবদাসানি, ওরা বেসিক্যালি সিন্ধি পরিবার। তো ওদের খুব এক্সক্লুসিভ হোটেল রয়েছে, ওদের নানা রকম সব ব্যবসা ট্যাবসা রয়েছে, কিন্তু উনি ওই কাজটি বহুদিন ধরে করছেন। লক্ষ্মী শিবদাসানি গত বছর মারা গেছে, ইন্দু তো আগেই মারা গেছিলেন, ইন্দু শিবদাসানি ওর স্বামী, কিন্তু ওদের ছেলে মেয়ে সকলেই খুব এতে ইনভলভ ছিল। ওই ইনল্যাক্স এসছে ইনফ্যাক্ট ইন্দুর ইন আর লক্ষ্মীর ল্যাক্স থেকে, ওটা অনেকের ধারণা জোরে 1 লক্ষ টাকা দেয় বলে ওদের নাম ইনল্যাক্স, সেটা নয়, সঙ্গে লক্ষ্যের কোনো যোগাযোগ নেই, ওটা হচ্ছে ইন্দুর ইন আর লক্ষ্মীর ল্যাক্স থেকে ইনল্যাক্স। আর ওরাই প্রথম যারা ভিজুয়াল আর্টস এ ফুল স্কলারশিপ দিত, এবং ওদের সঙ্গে রয়্যাল কলেজের তখন আন্ডারস্ট্যান্ডিংই ছিল যে ওরা যাদেরকে পছন্দ করবে, কারণ ওদের খুব রিগরাস একটা দু লেয়ারের দু ধাপে সিলেকশন প্রসেস ছিল, মানে প্রথমে ওরা ডাকতো, মানে একটা ইন্টারভিউ হতো, সেখানে শর্ট লিস্ট হতো, তারপরে আবার একটা ফাইনাল ইন্টারভিউ হতো, যে যারা ওটা পাবেন তাদের ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, তাদের আর কলেজের কোনো অ্যাডমিশনের জন্য বেগ পেতে হবে না। সেটা আর এখন নেই, সেটা তখন ছিল। তো আমি সেরম ভাবেই গিয়েছিলাম, আর ওদের একটা বিরাট সুবিধে ছিল যে গরমকালে ওরা ওই আঙুর খেতে, ওদের একটা বাড়ি ছিল, তো সেইখানে গরমকালে ওরা সকলকে ডাকতেন, যারা তখনকার স্কলার, নানা স্কলার ছিল, নানা বিষয় দিত, ওরা বিজ্ঞানেও দেয়, ওরা গান বাজনাতেও দিত, ওরা অনেক সব বিষয় থিয়েটারে দিত, ছবিতে দিত। এখন ওটা অনেক কমে গিয়ে এখন ওই ওই 3 লাখ টাকার একটা স্কলারশিপ দেশে চালু করেছে, কিন্তু আরো অনেকগুলো দেয়, ওটা 4-5টা দেয়, তখন একটাই একজনকেই দিত, মানে ভিজুয়াল আর্টস এ একজন, আর ওই রকম গোটা 5-6টা প্রত্যেক বছর দিত, কারণ তাদের ফুল স্কলারশিপ এবং সেটা বেশ খরচ সাপেক্ষ। আর যেটা দিত যে বছর একটা ওই ওখানে যাওয়ার একটা আমন্ত্রণ থাকতো 3 দিনের একটা, তারপরে 1 মাস, ওই গরমকালে তো ওখানে 2 মাস ছুটি থাকে, তো 1 মাস ইউরোপে বেড়ানোর জন্য একটা ফ্রি রেলের পাস, ইউরো রেলের পাস, ইন্টার ইন্টার রেল পাস, সেটা করে তখন যদি ভিসা থাকে, এখন তো একটা ভিসাতেই অনেক দেশ যাওয়া যায়, তখন আলাদা আলাদা ভিসা করতে হতো, যে কোনো দেশে চলে যাওয়া যায় যেখানে ওই ইউরোপিয়ান রেল চলে। তো আমি এরম করে প্রচুর দেশ দুটো গরমের ছুটিতে দেখেছি এবং অনেক সময় কাটিয়েছি, এবং বহু ঐতিহাসিক জায়গা, বহু ঐতিহাসিক ছবি, বহু ঐতিহাসিক মিউজিয়াম এবং স্থাপত্য, এইসব দেখার আমার বিরাট সুযোগ করে দিয়েছিল ওই গ্রান্টটি। তাতে করে আমরা যেতাম, এবং ইউথ হস্টেলে এটি কার্ড থাকলে ইউথ হস্টেলে থাকা যেত বেশ নামমাত্র খরচে, আর ওই 3 দিন খুব লাক্সারিতে থাকতাম, সেই ইয়টে করে সমুদ্রে টমুদ্রে নিয়ে যেত, প্রচুর গান বাজনা পার্টি হই হুল্লোড় হতো, তারপরে যে যার বেরিয়ে যেত। তো আমি ওইগুলো ওই সুযোগটা খুব ভালো সদ্ব্যবহার করেছিলাম। আর দুটো জিনিস হয়েছিল যাতে করে আমি কন্টিনেন্টে 3 মাস 3 মাস 6 মাস থাকতে পেরেছিলাম, সেটা হচ্ছে কলেজের দুটো ফেলোশিপ ছিল, একটা হচ্ছে ইরাসমাস, তিনি খুব বিখ্যাত রেনেসাঁ যুগের পণ্ডিত ছিলেন, তার নামে একটা ইউরোপিয়ান স্কলারশিপ ছিল, সেইটাতে করে আমি 3 মাস প্যারিসে সিতে দেস আর্ট ইন্টারন্যাশনাল বলে একটা স্টুডিও আছে, সেখানে সারা পৃথিবীর লোকেদের একটা করে স্টুডিও আছে, সব দেশেরই একটা করে স্টুডিও আছে, দুর্ভাগ্যজনক ভাবে ওরা ভারতবর্ষকেও দিয়েছিল, ভারতবর্ষের লোকেরা গভর্নমেন্ট নেয়নি, তো যথারীতি সেটা আর হয়নি ভারতবর্ষের স্টুডিওটা, কিন্তু অনেক ছোট ছোট দেশের স্টুডিও আছে যেখান থেকে সেই দেশের আর্টিস্টরা এসে 2-3 মাস ওখানে থেকে কাজ করতে পারেন প্যারিসে, এবং নানা ধরনের লেখক, ভাস্কর, শিল্পী,
নাচের লোক, নানা রকম লোক ওই একটা বাড়িতে থাকে, এবং সেটা একদম শহরের কেন্দ্রে, নদীর ধারে, একটা চমৎকার জায়গা। তো সেইখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট দিত। তো কলেজের ওখানে একটা স্টুডিও ছিল, সেই স্টুডিওতে আমি 3 মাস, প্রথম বছরেই, আমি তো অক্টোবরে যোগ দিলাম, ডিসেম্বরে ওই ক্রিসমাসের ঠিক পরপরই আমি চলে গেলাম প্যারিসে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমি প্যারিসে ছিলাম, তারপরে আবার ফিরে এলাম। আবার পরের বছর আরেকটা ফেলোশিপে আমি গিয়েছিলাম হসকুল ডেকুনস্ট বলে, বার্লিনের যে আর্ট স্কুল, তার সঙ্গেও কলেজের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল, সেইটাও আমি পেয়েছিলাম। তো এই দুটোতে আমার ওই 3 মাস প্যারিসে আর 3 মাস বার্লিনে থাকা হয়ে গেল, প্লাস লন্ডনে থাকা হলো, প্লাস প্রচুর জায়গায় ঘোরা হলো ওই 2 মাস ধরে, দুটো গরমের ছুটিতে 1 মাস 1 মাস করে। ফলে ইউরোপে যারা আজন্ম থেকেছেন তাদের থেকেও আমি অনেক কিছু বেশি দেখে ফেললাম আর কি। তো এটা আমার হয়, এটা আমি যখন এই ফুলব্রাইটে আমেরিকা গেলাম তখন একই জিনিস হলো, আমি কিছুদিন পরে টরে তারপরে 1 মাস ধরে বেড়ালাম। হ্যাঁ, ঘোরাটা ছোটবেলা থেকেই আমার পায়ে একটু চাকা লাগানো আছে। আমি স্বাভাবিক বিদেশে গেছো মানে তুমি সুযোগটা ছাড়বেও না। এক্স্যাক্টলি, আমার কাছে দেখাটা খুব জরুরি ভাই। কখন হবে আবার কোনোদিন এই সুযোগ হবে কিনা তো জানি না। তো এই আমার মেশিন নাকি খুব গরম হয়ে যাচ্ছে, দেখি মেশিন বলছে নাকি, মেশিন বলছে গরম হয়ে যাচ্ছে, যাই হোক। হ্যাঁ বলো, এখনো তো শোনা যাচ্ছে। তুমি তুমি তো ধরো ওই বিদেশে পড়াশোনাটাও করেছো, মানে ঠিক বরোদা ছেড়ে ওখানে গেছিলে, বরোদা করার পর তুমি ওখানে আবার গেছো, তাই তো? এইবার একটু মানে অনেক কিছু তো ধরো আলাদা হতে পারে, কিন্তু একটু মেন কি কয়েকটা কথা বলো যে আলাদাটা কি আমাদের এখানকার, তোমার বরোদা থেকে আর রয়্যাল আর্ট কলেজ দেখো আমি তো আসলে কলকাতায় কখনো সেবার্থে আর্ট কলেজে পড়িনি, কাজে আমি ওদের কথা যা জানি সেটা শুনে জানি, গল্পে জানি। শান্তিনিকেতনে এমনিতেই দেখো ওদের একটা অন্য ধারা ছিল, সেই আমি বলছি সেই ধারাটাও ধরো 70-এর দশকে যখন এই সোমনাথ দ্বারা এসছেন তখন থেকে ওটা পাল্টাতে শুরু করেছে। সেই পুরোনো শান্তিনিকেতনের ধারা তো আমরা পাইনি বেশি, দু একজন ছিলেন শিক্ষক যারা ওই ধারাটা মেনটেন করতেন। কিন্তু বরোদার সুবিধে কি, বরোদা যখন তৈরি হয়েছে 1950 সালে, তখন বরোদা প্রথম স্বাধীন ভারতের একটি ইনস্টিটিউট যেটা ইউনিভার্সিটির অংশ হিসেবে প্রথম থেকেই তৈরি হয়েছে, এটা এমন নয় যে পরে ইউনিভার্সিটিতে জুড়েছে। এবং তার পুরো ক্রেডিটই যায় হান্সাবেন মেহতাব বলে আমাদের যিনি প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন, ওই উপাচার্য না থাকলে আমরা আজকে বরোদা এনআরসি ইনস্টিটিউট পেতাম। তার একটা সাংঘাতিক ভিজন ছিল এবং তিনি বহু লড়াই ঝগড়া করে, আমি আন্দাজ করতে পারি যে লোকেরা কত বিরোধিতা করেছিল যে কলেজে আবার আর্ট কলেজ কেন হবে ইউনিভার্সিটিতে, তো তিনি কিন্তু করেছিলেন। এবং তিনি এটাও করেছিলেন, উনি যে প্রিন্সিপালকে অ্যাপয়েন্ট করেছিলেন যে ভদ্রলোককে, তার নাম মার্কন্ড ভাট, তিনি তখন আমেরিকায় থাকতেন। আমেরিকায় বান্স ফাউন্ডেশন বলে ফিলাডেলফিয়াতে একটি অর্গানাইজেশন আছে, সেটাও আমেরিকান শিল্প শিক্ষার নজিরেও একটা অসম্ভব মানে ফরওয়ার্ড লুকিং একটা ইনস্টিটিউট। তো সেইখান থেকে ওকে নিয়ে এলেন। তো তারপর উনি ঠিক করলেন যে পেন্টিং এর দায়িত্ব দেওয়া হবে বেন্দ্রে, নারায়ণ শ্রীধর বেন্দ্রে। বেন্দ্রে তখন মানে বম্বে আর্ট সোসাইটিতে অমৃতা শেরগিলকে হারিয়ে গোল্ড মেডাল পেয়েছেন, এরমই বিখ্যাত। তো সেই বেন্দ্রে ট্রেনিং হচ্ছে বেসিক্যালি যে যে স্কুলে, তো ব্রিটিশ একাডেমিক বলতে যা বোঝায় তার উনি খুবই ভালো জানতেন। আবার উনি শান্তিনিকেতনে এসে নন্দলালের সঙ্গেও কাজ করে গেছেন, কাজে এই ব্যাপারেও উনি বেশ খোলা ছিল। তো নারায়ণ শ্রীধর বেন্দ্রের পরে যাকে অ্যাপয়েন্ট করা হলো সেটা হচ্ছে প্রদোষ দাশগুপ্ত স্কাল্পচারের জন্য। তো প্রদোষ বাবু ওখানে গিয়ে খুব পপুলার হয়েছিলেন শোনা যায়, কিন্তু খুব অল্প দিন ছিলেন, কারণ ততদিনে ওর এই কলকাতায় প্রিন্সিপালের চাকরি খবর আসে এবং বরোদাসে চলে আসেন। তো বরোদা তো তখন একটা ন্যাচারালি একটা ছোট রাজ্যের গুজরাটের একটি দেশীয় রাজ্যের শহর, বরোদা খুব সংস্কৃতিবান শহর, কিন্তু কলকাতার তুলনায় ন্যাচারালি তার কলকাতায় ফিরে আসার বাসনা। তখন নাকি আমাদের প্রথম প্রিন্সিপাল ভেবেছিলেন যে রামকিঙ্কর কি ডাকবে, তো রামকিঙ্কর কাছে নাকি উনি এসেছিলেন ও শান্তিনিকেতন, যেটা মানিদার কাছে শোনা গল্প। তো মানিদা বলছিলেন যে কিঙ্কর দা তো হেসেই পূরব সে পশ্চিম নেই যায়েঙ্গে বলে মার্কন ভাটের কথা হেসেই উড়িয়ে দিলেন, কিন্তু উনি বোধ হয় খবর দিয়েছিলেন যে আমার এক ছাত্র আছে
শঙ্খ চৌধুরী, ও এখন দিল্লি চলে গেছে, ও কিন্তু সঙ্গে যোগাযোগ কর। তারপর শঙ্খ দাস, তো এগুলো সব ওই 1949-50 ওই 6-7 মাসের মধ্যে হচ্ছে পুরো জিনিস, কারণ ফাংশন করতে শুরু করেছে 50 থেকে আর ইউনিভার্সিটি তৈরি হয়েছে 49। তো ওই 1 বছরের মধ্যে উনি, তারপরে শঙ্খদা মানিদাকে চিঠি লেখেন যে এখানে এরম একটা খুলেছে। মানিদা তার আগে কাগজে বিজ্ঞাপন দেখেছিলেন, এটাও মানিদার কাছেই জানা যে আবার একটা নতুন বোধ হয় শান্তিনিকেতনের মতো জায়গা খুলতে চলেছে। তো তখন উনি দিল্লিতে বসে আছেন, ওর কোনো চাকরি বাকরি নেই, সুশীলাদি চাকরি করেননি, সেই পয়সায় খান মাঝে মাঝে সিলিমের হোর্ডিং ও করেছেন, মাঝে ওই অজন্তার বইয়ের ইলাস্ট্রেশন করেছেন ইত্যাদি, এরকম মানে ও কাজ করে থাকেন। তো সেই সময় শঙ্খদা চিঠি আসে যে তুমি একটু চলে এসো, তো মানিদা চলে গেলেন। তো তার মানে কি হলো, একটা ধরো আমেরিকান শিক্ষা ব্যবস্থা থেকে একজনকে তুলে আনা হলো, একজন এলেন যে যে স্কুলের ব্যাকগ্রাউন্ড থেকে, একজন গেল শান্তিনিকেতনের ব্যাকগ্রাউন্ড থেকে। তো গোড়া থেকেই ধরো একটা এক্লেকটিক 3 রকম শিক্ষাধারা, ওর মধ্যে তার থেকে ভালো ভালো জিনিসগুলো বেছে একটা জিনিস তৈরি করার চেষ্টা হলো। আর একটা জিনিস হলো, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা শিল্পের ইতিহাস বলো, থিওরি স্টাডিজ বলো, যাই বলি না কেন, অনেক সময় দেখা যায় যে ওটা যখন পরে একটা আর্ট কলেজ, সেটা ছিল একটা টেকনিক্যাল ইনস্টিটিউট, হলো যখন ইউনিভার্সিটির অংশ, তখন লোকেরা বললো না ইউনিভার্সিটিতে পড়তে গেলে তো কিছু লেখাপড়া করতে হবে বাচ্চাদের, তাহলে ওদের শিল্পের ইতিহাসের ক্লাস করা যাক, এবং সেই শিল্পের ইতিহাস গুলো লোকে নর্মালি ইতিহাস বিভাগ থেকে লোকজন এসে পড়াতে থাকেন এবং তার সঙ্গে শিল্পের খুব একটা কোনো যোগাযোগ থাকে, এবং সেগুলো সবই একটু প্রক্ষিপ্ত হয় কারণ ওগুলো বাইরে থেকে চাপানো একটা জিনিস, ফলে প্র্যাকটিসের সঙ্গে থিওরির কোনো একটা সাঁটগাঁট তৈরি হয় না আর কি। ওটা নিয়ে পরীক্ষা পাস করতে, আমি ইউনিভার্সিটির অংশ, আচ্ছা ভাই বলে দিয়েছি ইউনিভার্সিটি, বিএ ডিগ্রি চাইলে, এমএ ডিগ্রি চাইলে এগুলো করতে হয়, তাই করি। তো বড়দা সেটা কোনোদিনই ছিল না, কারণ ওরা প্রথমেই মনে করেছিলেন যে এখানে যে শিল্পীরা তৈরি হবে তারা নতুন শিল্পী, তাদের চিন্তা ভাবনা করতে হবে, তারা শুধু হাত ঘোরালে হবে না, এটা হট করে কেটে যাবে। হ্যাঁ আমি এখানে 5 মিনিট আমাকে সময় দাও, আমার মনে হচ্ছে ফোনটা গরম হয়ে ছবিটা একটু ইয়ে হয়ে গেছে, আমি তাহলে 5 মিনিট বাদে আসছি। 5 মিনিট পর আসছি। হ্যাঁ ঠিক আছে। তো ওই যেটা বলছিলাম, তো সেইটে তো থিওরিটা খুব যত্ন করে আমাদের আর্ট হিস্ট্রিটা পড়ানো হতো। তো রতন পারিম ছিলেন, শিবজি পানিক্কর ছিলেন, দীপক কান্নাল ছিলেন, এরা সকলেই খুব যত্ন করে থিওরি পড়েছেন। তুমি যেটা বলছিলে যে লন্ডনে গিয়ে কি তফাত মনে হলো, তো দেখো শান্তিনিকেতনে আমরা সকলকে দাদা বলে ডাকতাম, সেটা নিয়ে রতন পারিম আমায় বলেছিলেন তোমরা তো সিনিয়র কেউ দাদা বলো, মাস্টার মশাই কেউ দাদা বলো, বড়দায় দাদার চল ছিল না, আমরা সবাইকে স্যার ম্যাম বলতাম। আর রেখার মতো কিছু নতুন প্রজন্মের যারা ছিলেন তারা আমাদের বলতেন যে না আমাদের নাম ধরেই ডাক। তো সেই ট্রাডিশন আমি অনেকদিন চালিয়েছি, আমাকে আমার বহু পুরনো ছাত্র এই চিন্তন টিন্তন ওরা সব নাম ধরেই ডাকে আমাদের ওইসব। এখন বয়স হয়েছে, সাদা দাড়ি হয়ে গেছে, গ্রাম ভারী চাল হয়েছে, লোকেরা স্যারটার অনেক বেশি বলে, কিন্তু আমি যখন প্রথম এখানে মাস্টারি করতে আসি তখন আমাকে অনেকেই আমার নাম ধরে ডাকতো, আমার প্রথম যুগের যারা ছাত্র। এটা আস্তে হয়ে গেছে তোমার গলাটা, বয়সটা তো, সেই জন্যই আমি এটা মাইকটা ধরে বলছিলাম। তো এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ। তো লন্ডনে গিয়ে একটা অন্য অভিজ্ঞতা হলো, ওখানে আবার এই থিওরির ব্যাপারটা একটা হিউম্যানিটিজ এর কোর্স হতো, সেই কোর্সটা একটা ফ্রি ফর অল গোছের একটা সেমিনার হতো, সেটা যে কোনো বিষয়ে। আমি গিয়ে দেখলাম যে ওখানে লোকের ইতিহাসের বোধটা আমাদের চেয়ে অনেক কম, মানে আমি রেনেসাঁসের সম্পর্কে যা জানি বা ধরো মধ্যযুগীয় ইউরোপিয়ান শিল্প সম্বন্ধে যা জানি বা ধরো ভারতীয় শিল্প সম্বন্ধে তো কারোরই কোনো জ্ঞান ট্যান নেই, কন্টেম্পোরারি কথা ছেড়েই দিলাম আমি, তো সেটা অনেক বেশি এখন নিয়ে ব্যস্ত লোকেরা। তো তার একটা ফল ভালো হলো যে আমি যেগুলো জানতুম না, ধরো আমি জোসেফ বয়েস সম্বন্ধে বেশি কিছু জানতুম না, তো আমি যখন জার্মানিতে গেলাম দেখলাম ক্রেফেল্ডে ওর যেখানে জন্মস্থান সেখানে একটা বিরাট এক্সিবিশন চলছে, গেলাম, সব যে বুঝলাম তাও নয়, কিন্তু একটা কৌতূহল হলো যে এরা কেন এরম করে কাজ করছে, এর সঙ্গে তো ছবির কোনো যোগাযোগ নেই, এই সমস্ত প্রশ্ন উদয় হতে লাগলো। তো তখন কিছু পড়াশোনা করলাম, কিছু কাজ টাজ দেখলাম, তারপরে একটা ডিসার্টেশনও লিখতে হতো। আর আমাদের সিস্টেমটা ছিল যে আমরা আমাদের দুজন টিউটর আসতেন ওই সপ্তাহে একদিন করে, বাকি সময়টা তো আমরা নিজেদের কাজই করতাম। আর আমরা যদি চাইতাম কাউকে তো তাকে ওরা কলেজ থেকে ডেকে আনতো,
মানে প্র্যাকটিসিং আর্টিস্ট, তো এরকম করে অনেক লোক এসছেন, পিটার ব্লেক এসছেন, আমাদের যাকে পপের জন্মদাতা বলা হয় অনেক সময়, পাওলুজির কথা কালকে বলছিল, পাওলুজির থেকে একটু জুনিয়র উনি, কিন্তু ব্রিটিশ পপে পিটার ব্লেকের ছবি সবাই দেখেছে, ওই হোয়াট ইজ ইট দ্যাট মেক্স টুডেজ হাউ হোম সো অ্যাট্রাকটিভ, ওই ছবিটা ওর পিটার ব্লেকের করা, উনি এসেছিলেন। তারপরে পলা রেগো বলে একজন খুব নামি শিল্পী, এরকম আমরা অনেক লোককে ডেকেছিলাম, তারা এসে আমাদের, হ্যাঁ স্টুডেন্টরা বললে ওরা নর্মালি তাদের টাকার ব্যবস্থা করতো, মানে তুমি যদি বলো যে আমি আজকে চাই যে ধরো সোমনাথ দা এসে আমার একটা ক্লাস নেবেন আর কি, তো তারা আসতেন, বেসিক্যালি ফিডব্যাক দিতেন, ক্রিটিক বলে একটা জিনিস হতো, সেটা আমরা বড়দাতেও করি, সেটা একটা ওই একসঙ্গে বসে, তো সেটা ওয়ান টু ওয়ান হতো, আমরা অনেক সময় এখন বড়দাতে তো আমরা গ্রুপকৃত করি, ওয়ান টু ওয়ানও করি, যাই হোক সে অন্য গল্প। তো কথা হচ্ছে যে সেইটা দেখলাম, আর দেখলাম যে হায়ারার্কি নেই কোনো, সকলেই সকলকে নাম ধরে ডাকেন। আমার ইনফ্যাক্ট একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, আমাদের যখন প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস হলো তো বিকেলবেলায় ডাকা হয়েছে, তো বিকেলবেলায় পল হাক্সলি আমাদের চেয়ার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো পল হাক্সলি আমাদের সঙ্গে শিক্ষকদের আলাপ করিয়ে দেবেন যারা ওখানে পার্মানেন্ট টিউটার, ওখানে দু রকম টিউটার ছিল, যারা সপ্তাহে দুদিন করে আসতেন সেরম একদল লোক ছিলেন, আর ছিলেন চারজন যারা ওখানে পার্মানেন্ট, তার মধ্যে চেয়ার ছিলেন পল হাক্সলি আর তিনজন সিনিয়র টিউটার ছিলেন, তো তাদের সঙ্গে আলাপ টালাপ করিয়ে দেবে, আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, একটু ওয়াইন টোয়াইন খাওয়া হবে, চিজ ওয়াইন এইসব, এরকম একটা পার্টি। তো আমি গিয়েছি সবার সঙ্গে আলাপ টালাপ করছি, এমন সময় পল ঢুকলেন, তো আমি উঠে দাঁড়িয়েছি, আমি উঠে দাঁড়িয়ে দেখলাম যে আমি একমাত্র লোক যে উঠে দাঁড়ালাম, আর তো উঠে দাঁড়ায় না কেউ, তো এইগুলো তো আমাদের ভেতরে আছে, এখন কি করা যাবে। তো তারপরে পার্টি ফার্টি হলো, সবাই পলকে পল বলেই ডাকলো, পল নিজেকেও পল বলে সকলের সঙ্গে পরিচিত হলো, তারপর দেখি সবাই তো চলে গেল, পার্টি শেষ মোটামুটি, পল দেখি বাথরুমে কি খুটখাট করছে, আমি ঢুকে দেখি অবাক যে বাথরুমে ও গ্লাস ধুচ্ছে, বললাম সে কি হেড অফ দ্য ডিপার্টমেন্ট গ্লাস ধুচ্ছে কি ব্যাপার, তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো যে না এই লোকগুলো তো সব ভাড়া করে আনা হয়েছে, এক্ষুনি নিতে আসবে, তো ধুচ্ছি, তো তো আমি জুটে গেলাম, তো ন্যাচারালি আমি হেল্প করলাম, তো তাতে করে পলের সঙ্গে আমার বন্ধুত্ব, তবে বুঝলাম যে ওই হায়ারার্কির ব্যাপারটা ওইগুলো সব ফালতু আর কি, ওইগুলো কেউ, আর তার আগে আমাকে বাবা বলেছিলেন যে উনি যখন কলেজে পড়তেন তখন ওদের ওই ওয়ার্ডেন ছিলেন ব্রিটিশ রাজশাহী কলেজে, ওকে সব সুট্টাই ফুট্টাই, তো আমাকে এক কপি এক এক সুট্টাই এক প্রস্থ নিয়ে গিয়েছিলাম, তো সেই 2 বছর বাদে সেগুলো ফিরে দিয়ে আসতে হলো, কারণ আমার ওজন বেশি হয়ে গেল, সেটা আমার একদিনও পড়ার সুযোগ হয়নি লন্ডনে, কাজে সুট্টাই জিনিসটা মানে আর্টিস্টদের সঙ্গে একেবারেই যে যায় না, তো বাবার তো সে ন্যাচারালি ব্রিটেনের ধারণা 40-এর দশকের, আমি গিয়েছি 90-এ, ততদিনে প্রচুর জল পাল্টে গেছে, এবং আমরা এখন যেটাকে ব্রিটিশ একাডেমিক স্টাইল বলি, যে কোনো আমাদের আর্ট কলেজে অনেক অনেক অংশেই ধরে রাখা হয়েছে, সেইগুলো 1960-এর দশকের শেষ দিকে একটা রিপোর্ট আসে, সেই রিপোর্টের পর ওই পুরো খোলনল যে পাল্টে যায় ব্রিটিশ আর্ট এডুকেশনের। হ্যাঁ, উইলিয়াম কোলস্ট্রিম খুব বড় একজন শিক্ষক এবং শিল্পী ছিলেন, তার নামে এই রিপোর্টটা, ওই রিপোর্টটা কোলস্ট্রিমই করেছিলেন, উইলিয়াম কোলস্ট্রিম রিপোর্ট 1968। তো সেই জন্যে আমাদের যে ছবি আছে, দেখো কেনজিংটন স্কুলেই আমি পড়েছি, রয়্যাল কলেজ অফ আর্ট বেসিক্যালি কেনজিংটন স্কুল থেকে তৈরি হয়েছে, কেনজিংটন স্কুল হচ্ছে তুমি ভারতবর্ষে কেন আমেরিকাতেও কলোনিয়াল পিরিয়ডে যতগুলি আর্ট ইনস্টিটিউশন রয়েছে সবকিছুর মডেল হচ্ছে কেনজিংটন স্কুল, ঠিক আছে, এখন এই কেনজিংটন স্কুলই কালে কালে রয়্যাল কলেজ অফ আর্ট হয়েছে, কিন্তু এদের শিক্ষা পদ্ধতির সঙ্গে আমাদের যে শিক্ষা পদ্ধতি আমরা অনুসরণ করছি তার এত তফাৎ হয়ে গেছে, এবং সেই তফাৎটা ঘটেছে মূলত 1960-এর দশকে উইলিয়াম কোলস্ট্রিম রিপোর্টের কারণে, তো সেটা সম্বন্ধে তো আমরা খুব একটা কিছু অবহিত নেই, তো যাই হোক, তো এরকম ছিল, খুবই মানে ইনফর্মাল ছিল, মাস্টারমশাইরা আমাদের একজন ছিলেন, তিনি ভীষণ মাইডিয়ার, বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তিনি আর নেই, মারা গেছেন, তো খুবই মানে মজা করেছি এবং নানা রকম করেছি, আমাদের একজন অনেক ভদ্রলোক ছিলেন, একটু আস্তে হয়ে গেছে তাই তোমার ভয়েসটা,
কিরে, আমি তো মাইকেই কথা বলছি, ডাইরেক্ট মাইকে কথা বলছি, ওই মাইকের ভেতরেই কথা বলতে হবে, তা না হলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আবার ঠিক হয়ে গেছে, আবার মানে এরকমই হবে, একটুখানি প্রবলেম হচ্ছিল। হ্যাঁ রে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মাইকেই বলছি। হ্যাঁ বলো, এই হচ্ছে মানে মোটামুটি গল্প, এরপরে কি তোমার প্রশ্ন? না না, এবারে হচ্ছে একটু না, তোমার একটু একটু তোমার এবারে তোমার একটু কাজ নিয়ে বল একটুখানি। হ্যাঁ হ্যাঁ বলো, প্রশ্ন করো, প্রশ্ন না করলে বলবো কি? না বলছি তোমার তোমার একটু কাজ নিয়ে একটুখানি বলো, তোমাকে প্রশ্ন করো, মানে এটা তোমার বেশ কিছু জানবো, এটা তোমার একটা কাজ নিয়ে, সবাই বলছে তোমার একটা কাজ নিয়ে একটু বলতে। কাজ নিয়ে দেখ, শুনতে পাচ্ছো? কাজ সামনে না থাকলে কাজ নিয়ে বলা খুব মুশকিল, কারণ আমি তো নানা রকম কাজ করেছি। আমি সবাই জানে দেখো, কাজ যখন আমি গোড়ায় শুরু করি তখন আমার ওই কিছু জিনিস করব না বলে আমি মনস্থ করেছিলাম, এবং কিছু জিনিস আমি করতে পারতামও না, যেমন স্বচ্ছ জল রং। ওটা সারা কলেজ জীবনে ঘটনাচক্রে আমি শান্তিনিকেতনে পড়েছিলাম, স্বচ্ছ জল রং, স্বচ্ছ জল রং, পাগলামিটা ওখানে ছিল না, কিন্তু আমি চেষ্টা করে দেখেছি, আমি ঘেঁটে ঘা করে ফেলেছি, আমার মনে হতো এই জিনিস আমি করব না, এই ধোয়া ধোয়া জিনিস, তো আমি কখনো করিনি স্বচ্ছ জল রং। অথচ ঘটনাচক্রে আমার মেয়ের যখন জন্ম হলো 1995 সালে, তখন আমি খুব বড় বড় কাজ করতাম এবং নানা রকম সার্ফেসে করতাম, তার মধ্যে একটা যেটা আমি অনেকদিন এক্সপেরিমেন্ট করেছি সেটা হচ্ছে করুগেটেড কার্ডবোর্ড, এই টিভি কার্ড, এই 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 যে যে বস্তুগুলো, তো এর উপরে ছবি আমি এঁকেছি, এবং এর প্রচুর সুবিধা ছিল যে এটা একটা, প্রথম কথা এটা সলিড সার্ফেস, আমার ওই ক্যানভাসের বাউন্সটা সবসময় ভাল লাগতো, তো আমি ওই জন্য কাঠের উপর বা বোর্ডের উপর কাজ করাটা পছন্দ করতাম। আর যেটা আমার একটা ইচ্ছে ছিল যে ছবি সবসময় চৌকো কিংবা আয়তাকার কেন হবে, তো কোনো দরকার নেই, ছবি নানা রকম শেপ হতে পারে, ছবি বর্ডারের বাইরে চলে যেতে পারে, তো সেই জিনিসও আমি ওই করুগেটেড কার্ডবোর্ড কার্টনের করা যেত, তারপরে এতে খোঁড়া যেত, কারণ এগুলো 3-4 প্লাই পুরু হয়, তো ওর মধ্যে তুলে ফেলা যায়, যোগ দেওয়া যায়, কাটা যায়, শেপ করা যায়, ভাঁজ করা যায়, অলরেডি ভাঁজ থাকে, কারণ ওগুলো বেসিক্যালি বাক্স, তার একটা ফোল্ড থাকে, সেই ফোল্ড গুলো ব্যবহার করা যায়, তুমি যেরকম ইচ্ছে কাটতে পারো, ওর মধ্যে জুড়তে পারো, খুঁড়তে পারো, এবং অ্যাক্রেলিকে করতে পারো, অয়েলে করতে পারো, ওপর থেকে কোলাজ করতে পারো, এই সমস্ত নানা অ্যাডভান্টেজ ছিল, তো আমি খুব মেতে উঠেছিলাম ওইখানে। আমি যখন ফিরে আসি দেশে 1992 সালে, তখন আমার বান্ধবী তখন ইয়েতে থাকতেন, চোলামণ্ডল আর্টিস্ট ভিলেজে, তো আমি কলকাতায় এসে দেখলাম যে এখানে, তখন আমার একটা শো ছিল ওই গ্যালারি 7-এ বোম্বেতে, ফিরে আসার পর ওই গ্যালারি 7-এ যে তখন ছিল মালিক, ও আমার সঙ্গে লন্ডনেই দেখা হয়েছিল, আমাকে তখনই একটা শো দিয়েছিল যে তুমি দেশে ফিরে এসে এই কাজগুলো আমাকে দেখাবে, তো ভালো। সেই সব করাটার পর আমি দেখলাম যে কলকাতায় আমার কোনো কাজের জায়গা নেই, আর আমার কোনো বন্ধু সার্কেলও তৈরি হয়নি, সেই অর্থে আমার যারা বন্ধু কলকাতায় তারা বেশিরভাগই পরিচিত অনেক আছেন, কিন্তু বন্ধুরা সব স্কুলের বন্ধু, তা মানে আর্ট সম্পর্কিত আর্টিস্ট জগৎটার সঙ্গে কলকাতার সঙ্গে আমার খুব একটা পরিচয় হয়নি। আর আমার ওই যে বললাম পায়ের তলায় চাকা লাগানো ছিল, ওটা আমার বান্ধবীরও ছিল, তো ও তো ও একটা ললিত কলার ফেলোশিপ বেরোলো যে লখনৌতে যাওয়া যায়, দিল্লিতে যাওয়া যায়, চেন্নাইতে যাওয়া যায়, তো অ্যাপ্লাই করলো চেন্নাইতে, কারণ ওর মনে হলো যে ওইখানটায় লোকে কম যায়, ওইটাই দেখতে হবে, তারপর গিয়েও চেন্নাইতে ওর ভীষণ ভালো লেগে গেল, বন্ধু বান্ধব প্রচুর হলো, থিয়েটারের লোক, ফিল্মের লোক, এই সেই, তো ও একটা বাড়ি পেলো চোলামণ্ডল আর্টিস্ট ভিলেজে, সেটা শহর থেকে বাইরে একটা চমৎকার জায়গায়, সমুদ্রের ধারে গ্রাম, এবং সেটা আর্টিস্টদের গ্রাম, আর তার উল্টো দিকে এক আসল গ্রামটা, সেটা শুরু করেছিলেন KCS পানিক্কর 60-এর দশকে, যে আর্টিস্টরা কোঅপারেটিভ করে থাকবে, তখন তো ছবি টবি বিক্রি হতো না, তো ওই রকম ওরা ক্রাফটের কাজ করে সেটা বেচবেন আর ছবি আঁকবেন বাকি সময়, তো সেইটা তখন ন্যাচারালি অনেক ট্রান্সফর্ম হয়ে গেছে, তো সেখানে আমি গিয়ে দেখলাম, তো আমি একটা বাড়ি ভাড়া নিলাম গ্রামেতে, তো আমি তো একবর্ণ তামিল বলতে পারি না, তো সেও নিয়ে অনেক মজার গল্প আছে, সে অন্য কোনো সময় বলা যাবে। তো তখন আমি চোলামণ্ডল আর্টিস্ট ভিলেজে গিয়ে, ওই বিশ্বনাথন আছেন প্যারিসে থাকেন, ওর একটা বাড়ি আছে ওইখানে, আমরা স্টুডিও ভাড়া করে আমি একতলায়, ও সুবাদ একতলায়, আমি দোতলায় কাজ করতে শুরু করলাম ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে, প্রচুর লোকজনের সঙ্গে আলাপ টালাপ হলো,
এই তারা পাবলিশিং যারা ছোটদের বই করে ওরাও তখন ওইখানে শুরু করছে, ওদের সঙ্গে বন্ধুত্ব হলো। তারপর নাটকের লোক, নাচের লোক, গানের লোক, এরা সব ওই ম্যাক্সমুলার ভবনে ছবির লোক। তার আগে সুভাষ ললিত কলায় ছিল, ওর সব বন্ধু বান্ধব পরিচিত লোক এইসব করে টোরে মানে বিরাট একটা সার্কেল টার্কেল হয়ে গেল। তো 93 থেকে 93 94 থেকে আমি 95 এর হ্যাঁ বড়দে জয়েন করেছি, কিন্তু সেটাও ধরো অগস্ট সেপ্টেম্বর মাসে। ততদিন অব্দি আমি কিন্তু চোরামণ্ডলে ছিলাম, মানে প্রায় 2.5 বছরের উপর, প্রায় প্রায় 3 বছর। তো সেইখানে আমি এই এই করুগেটেড এর কাজ শুরু করি। প্রথমে আমি আনস্ট্রেচড ক্যানভাসে করছিলাম, তারপরে আমি করুগেটেডটা পেলাম, তারপর বড়দায় এসেও আমি করুগেটেড এর কাজ কন্টিনিউ করি। তো করুগেটেড এর সারফেস এর উপর কাগজ লাগানো যেত, আমি নেপালি পেপার লাগাতাম। তারপর একজন বলল যে ওটা ভীষণ অ্যাসিডিক একটা জিনিস, ওটা তো উড পাল্প থেকে তৈরি হয়, ওটাকে একটু নিউট্রালাইজ করে নিতে গেলে ফেভিকল চুনের জলে গুলে তাতে যদি লাগানো যায় তাহলে ওটা একটু, তো করলাম। তো আছে আমার, এখনো আছে কাজগুলো, নষ্ট হয়ে যায়নি এতদিন বাদেও, কাজেই ভালোই। একজনের সংগ্রহ রয়েছে ওই তাসনিম মেহতা, যে চুনের জল দিয়ে, হ্যাঁ ফেভিকলটায় একটু অ্যাসিডিটি আছে, চুনের জল বস্তুটা, চুন চুন ওই খাবার চুন যেটা পানে দেয়, সেই চুনের জলটা যদি ব্যবহার করো ডাইলিউট করার জন্য, তাহলে ওইটা পিএইচ নিউট্রাল, ওটা খুব ক্ষারক আর কি। তো ওই ক্ষারে অ্যাসিডিটিটা নিউট্রালাইজ হয়ে যায়, কেমন। তো এই পেছনে কাপড় লাগানো যাতে ওটা রিইনফোর্সড হয়, সমস্ত নানা রকম সব করলাম টরলাম, ফ্রেমের বাইরে চলে গেলাম, ফ্রেম পড়লাম না, এসব করে টরে। তো এটা ওই তো প্রথম শো, তো দ্বিতীয় শোটা হয়ে গেল তো গ্যালারি 7-এ। সেটা ওই এমন সময় হলো তখন বাবরি মসজিদ ভাঙার পর দাঙ্গা শুরু হলো, ফলে সেই শোটা একটু বানচাল হয়ে গেল আর কি। মানে হতো হলো কিন্তু খুব একটা কিছু লোক সমাগম করা গেল না, কারণ তার 2 দিনের মধ্যেই বোম্বেতে দাঙ্গা শুরু হয়ে গেল, সেই ফেব্রুয়ারি কুখ্যাত দাঙ্গা। ডিসেম্বর মাসে আমি ফিরলাম অগস্টে, ডিসেম্বর মাসে বাবরি মসজিদ ভাঙলো, আর ফেব্রুয়ারিতে বোম্বেতে দাঙ্গা হলো। সে দাঙ্গার সময় আমি বোম্বেতে ছিলাম, তারপরে আমি ওখান থেকে একরকম চলে গেলাম একবার বরোদা ঘুরে চেন্নাইতে। তো তারপর তো চেন্নাইতে ছিলাম, তারপরে যখন বড়দায় এলাম সেটাও ওই রকম, একজন হঠাৎ একদিন ফোন পেলাম একজনের, যে দুমাল স্যার বলছেন এখানে টেম্পোরারি টিচিং পোস্ট বেরিয়েছে, তুই যদি করতে চাস করে দে। আমি ভাবলাম যে দেখো আমি তো ভাবিনি বড়দায় ফিরে আসব, পড়াবো কিছুই কোনোদিনই ভাবিনি, আমি ভেবেছিলাম ফ্রিল্যান্স আর্টিস্টই হবো। তার মনে হলো আচ্ছা ঠিক আছে, একটা আসছে পড়াতেই যদি হয় তাহলে বড়দায় যাই। তো এলাম, এসে ওই টেম্পোরারি টিচিং হিসেবে যোগ দিলাম। তো আমাকে প্রথমেই এমএর ক্লাস দিয়ে দিল, তখন এই বাসুটাসুরা ছিল, তোরা বললো তুমি এমএর সঙ্গে ইন্টারাক্ট করো, ফার্স্ট ইয়ারও পড়াও এমএও পড়াও। তো আমি জমে গেলাম, আমার ওই প্রথম ব্যাচে ছিল এই চিন্তন উপাধ্যায় টুপাধ্যায়, ওরা সব তখন এমএর ছাত্র। তো তারা তো আমার থেকে একটুই ছোট, কাজেই তারা আমার সব নাম ধরেই ডাকতো। তো তারপরে হতে হতে 3 বছর এই সব করলাম, তারপরে 4র্থ বছরে 1998 সালে, সেই বছর আমার মেয়ের জন্ম হয়। সুভাও আসেনি প্রথমে, ও তো চেন্নাই থেকে আসতে প্রায় বছর 2 সময় নিল, কারণ ওর ভাল লাগছিল না, ওর চেন্নাইতেই থাকতে ইচ্ছে করছিল। যাই হোক সেসব হইতো, তারপরে ওই 98 আমার মেয়ের জন্ম হলো। তখন আমি দেখলাম যে আমার কাছে এতটা জায়গাও নেই, বাড়িতে ওটা ছড়িয়ে কাজও করা যাবে না, আমাকে একটা ছোট ফরম্যাটে কিছু তাড়াতাড়ি করা যায় সেরকম করতে হবে। করতে করতে ঘাঁটতে ঘাঁটতে আমি প্রথমে কালি, তারপরে ওই ওয়াটার কালারে কিছু কাজ শুরু করলাম। বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয়, বাড়িটা তো এটাও তছনছ হয়ে যায়, মানে এমন জায়গায় এমন জিনিস পাবে তুমি যেটা মানে ভাবা যায় না। এখানে একটা সফটওয়্যার পড়ে রয়েছে, একটা অদ্ভুত জায়গায় একটা জিনিস গোঁজা রয়েছে, তো সেই সবগুলো একটা অসম্ভব অন্যরকম একটা অনুভূতি দিত আর কি। মানে সেটা সারিয়ালও বলতে পারো, সেটা একটু অদ্ভুতও বলতে পারো। তো আমার মনে হলো এই এই জিনিসগুলো নিয়ে খেলা যাক একটু। তো এরকম করে আমি ওয়াটার কালারে গেলাম, আমি কোনো নিয়ম টিয়ম কিছু মানতাম না, সব যা যা নিয়ম মনের মধ্যে ছিল সেগুলোকে সবই বাদ টাদ দিয়ে একদম নিজের মতো করে, আমার কোনো দায় নেই, কারোর কাছে কিচ্ছু প্রমাণ করার নেই, আমি ওয়াটার কালার করতে জানি না, এখান থেকেই শুরু করলাম। তো এখন লোকে যখন আমায় বলে যে আপনার টেকনিক সম্বন্ধে একটু কিছু বলুন, তখন আমার একটু হাসিই পায়, কারণ আমার টেকনিকটা পুরোটাই ভুলে ভরা এবং পুরোটাই ট্রায়াল এরার টেকনিক, কাজে ওতে মানে এরম করলে এরম শিখতে এরম ভাবেই করতে হয়, এরম ভাবে আমি কিছু বলতে পারবো না।
তো যাই হোক, তো তারপর থেকে আমি ওয়াটার কালারও করেছি, তারপর অন্যান্য মিডিয়ামেও করেছি। আমি ড্রয়িংয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল, আমি একটা পুরো শো করেছিলাম বম্বেতে, সেটা ছিল অয়েল স্টিক বলে একটা বস্তু আমি প্রথম আবিষ্কার করি লন্ডনে গিয়ে। সেটা একটা মোটা ওই অয়েল প্যাস্টেলের মতোই, কিন্তু অয়েল মিডিয়ামে, সেটা দিয়ে ড্রয়িং করা যায়, বরাট করা যায়, এখন দেশে পাওয়া যায়, তখন পাওয়া যেত না। আমি কিছু নিয়ে এসেছিলাম, তো সেইগুলো তার সঙ্গে অ্যাক্রিলিক মেশালে যেটা হয়, অ্যাক্রিলিক ওপর দিলে ওই জায়গাগুলো পিছলে যায়, তো তো একটা টেক্সচার তৈরি হয়। তারপর তার উপর পেন্সিল দিয়ে বা গ্রাফাইট দিয়ে কাজ করা যায়, তারপর সেটা মুছেও ফেলা যায়, কারণ ওটা যেহেতু অয়েল, তার উপর সত্যি অয়েল কালারও লাগানো যায়। কাগজটা যদি তৈরি করে নাও তাহলে অনেক কিছু করা যায়। তো সেই রকম সব কাজ টাজ করেছি, তারপরে কোলাজ করেছি, এসব নানারকম করতে করতে তারপরে মনে হলো যে এই ছবির এই বর্ডার ভেঙে বেরিয়ে যাচ্ছে তার চেয়ে এগুলো একটু ভালো খেললো, কারণ সমস্ত মাধ্যমেরই কিছু লিমিটেশন থাকে। এখন আমি যদি মনে করব যে স্কাল্পচারে গন্ধ কেন নেই, আমি গন্ধ অ্যাড করি, সে করা যায়। আমি তার মধ্যে ওই আমেরিকা গেলাম, একবার দেখলাম ডিজনিল্যান্ডে ওদের একটা সিনেমা আছে, সেখানে না তুমি যদি দেখো যে মিকি মাউস ঝপ করে জলে পড়লো, তো ওই সামনে সিটে একটা নজল লাগানো থাকে, ওই জলের একটা ফোঁটা তোমার নাকে এসে লাগবে। কিংবা ধরো গোলাপ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, ও ফুসফুস করে হলে কিছু গোলাপের গন্ধ বেরোলো। হ্যাঁ, এইগুলো একটা ছেলে মানুষের জিনিস, এইসব কোনো মানে হয় না, এতে করে শিল্পের কিছু উন্নতি হয় না। এগুলো টেকনিক, এগুলো তাক লাগিয়ে দিতে পারে লোককে, এগুলো পপুলার এন্টারটেনমেন্ট হতে পারে, কিন্তু সমস্ত জিনিসের লিমিটেশনটা মেনে নিয়েই আমাকে কাজ করতে হবে। যদি মনে করি যে আমি দ্বিমাত্রিক জিনিস নিয়ে কাজ করব, তাহলে এটা কেন দ্বিমাত্রিক, এটা কেন ত্রিমাত্রিক নয়, এই বলে চেঁচামেচি করে লাভ নেই কিছু, আমাকে মেনে নিতেই হবে। আমি যাত্রায় গিয়ে যেন এক্সপেক্ট করি না যে যে রক্তটা আমি দেখবো সেটা সত্যি রক্ত, একটা লোক লাল কাপড় দিল, একটা লোক খুন হয়ে পড়ে গেল, উপরে লাল কাপড় ঢেকে দিল, আমি দিব্যি বুঝলাম যে লোকটা খুন হলো এবং এটা রক্ত, এবং সেই দৃশ্যান্তরের সময় সে লোকটা উঠে গুটগুট করে চলে গেল, আমার কিন্তু বিশ্বাস করতে কোনো অসুবিধে হলো না যে লোকটা মারা গেছে, তাতে লোকে কাঁদ কেঁদেও ভাসালো, সবই হলো। অর্থাৎ সংস্কৃতে যাকে বলে চিত্র তুরগের ন্যায়, মানে আমি যখন ছবির ঘোড়া দেখছি, আমি কিন্তু আশা করছি না যে এই ঘোড়াটা সত্যি ঘোড়া বা এটা দৌড়তে শুরু করবে, আমি জেনেই যাচ্ছি এটা ছবির ঘোড়া, ছবির ঘোড়ার কিছু লিমিটেশন থাকবে, সেটা মেনে নিয়েই আমি ছবি দেখতে যাচ্ছি। তো এইসব যখন বোধ বুদ্ধিতে এলো, তখন আমি ওইখান থেকে ওই জায়গাটা থেকে সরে এলাম, আর ততদিনে আমি এই ওয়াটার কালারেরও একটু মজা পেয়ে গেলাম। তখন দেখলাম যে এটা খুব একটা ভার্সেটাইল মাধ্যম, এতে নানা কিছু করা যায়, ওই সমস্ত নিয়ম নিগড় থেকে বেরিয়ে গিয়েও অনেক কিছু করার থাকে। তো এরকম করে করে ঠেকে ঠেকে, হাতড়ে হাতড়ে, অন্ধকারে শিখে টিকে, আমার সুবিধে হচ্ছে যে আমায় কেউ কষে খুব একটা এরম করে করতে হয়, এরম না করলে মহাপাতক হবে, সেইটা কেউ বলেনি ছোটবেলায়, ফলে এই স্বাধীনতা গুলো আমি বেশ অনায়াসেই ব্যবহার করেছি। অনেক সময় মাথার পেছনে এসছে যে হ্যাঁ এটা বোধ হয় ঠিক হচ্ছে না, তখন আমার মনে হয়েছে যে কেন ঠিক হচ্ছে না, তাহলে এটা এরম করেই করে দেখি। তো আসলে অনেক কিছু ঠিক হচ্ছে না গুলো তো কতগুলো পরিপ্রেক্ষিত থেকে তৈরি হয়, যেমন ধরো আমরা জানি যে এই জনার পেন্টিং স্টিল লাইফ হয়, পোর্ট্রেট হয়, ল্যান্ডস্কেপ হয়, আরবান স্কেপ হয়, হেনা হয় তেনা হয়, হিস্ট্রি পেন্টিং বলেও একটা জিনিস ছিল, সেসব ফটোগ্রাফি আসার পর সে চুকে বুকে গেছে। কিন্তু এই জনারগুলো এলো কোত্থেকে? আমি যদি ভারতীয় শিল্প দেখি, তো তো তার মধ্যে তো স্টিল লাইফও আছে, ল্যান্ডস্কেপও আছে, ফিগারেটিভও আছে, আবার অ্যাবস্ট্রাক্ট প্যাসেজেসও রয়েছে। তুমি যদি অজন্তার ছবি দেখো, দেখবে ন্যারেটিভের মাঝখানে মাঝখানে পাহাড়ের একটা টেক্সচার আছে, বা একটা পাতি জিওমেট্রিক একটা টেক্সচার রয়েছে, সেগুলো না ওই দাঁড়ি কমার মতো, সেগুলো তার কোনো মানে ন্যারেটিভের সঙ্গে যে তার কোনো যোগাযোগ আছে তা নয়, অথচ এগুলো সবই সব অবস্থান করেছে। তুমি একটা ক্লোজ আপ দেখো মুঘল মিনিয়েচারে, দিব্যি দেখবে চমৎকার স্টিল লাইফ আছে, কিন্তু সেটা স্টিল লাইফও নয়, সেটা পোর্ট্রেটও নয়, সেটা ল্যান্ডস্কেপও নয়, সেটা কোনো জনারে পড়ছে না, সেটা একটা অন্য জিনিস। তো এইগুলো যখন তুমি দেখতে শিখবে, তখন নানান প্রশ্ন মনের মধ্যে আসবে যে আচ্ছা এই টেবিলের উপর চারটে অবজেক্ট সাজালেই কি স্টিল লাইফ হয়? আমার ঘরের কোণে যে কাপড়ের স্তূপটা পড়ে রয়েছে সেটা কি স্টিল লাইফ নয়? আমি আজকে ফ্রিজ খুললাম, ফ্রিজের মধ্যে থরে থরে জিনিস সাজানো রয়েছে, সেটা কি স্টিল লাইফ নয়? আমি আজকে দোকানের শো উইন্ডোতে দেখলাম একরকম ভাবে জিনিস সাজিয়ে রেখেছে, সেটা কি স্টিল লাইফ নয়? তো স্টিল লাইফ তো চারিদিকে ছড়িয়ে রয়েছে, তাহলে এই কনভেনশনটা এলো কোত্থেকে, এবং এই কনভেনশনটা আমাকে মানতে হবে কেন? তো এইরকম যে প্রশ্নগুলো উঠতে শুরু করলো, সেই প্রশ্নের জবাব নিজে নিজে খুঁজতে গিয়ে তখন ন্যাচারালি নিজের মতো করে উত্তর তৈরি করতে হলো, সেটা আমার শিক্ষক জীবনেও কাজ দিয়েছে যে কতগুলো কনভেনশন আমাদের কাছে এরকম করতে হয় বলে চলে আসে, আমরা কনভেনশন গুলোর উৎপত্তি কোথায় হয়েছিল ভুলে যাই।
খুব একটা সিম্পল উদাহরণ দিই তোমায়, ওয়াটার কালার করতে গেলেই লোকে বলবে এই কালোটা সরিয়ে রাখো, ওটা না ব্যবহার করতে নেই। এখন এটা করতে গিয়ে এসেছে, এটা খুব সিম্পল যে কালোটা বছরের পর বছর লোকেরা পেন্ট মেটেরিয়ালে পেন্ট বক্সের মধ্যে দিচ্ছে, তারা তো আর মূর্খ নয়। কিন্তু এই কনভেনশনটা এসছে করতে গিয়ে, কনভেনশনটা এসছে একটা ইমপ্রেশনিস্ট ধারণা থেকে যে কালো ছাড়াও শ্যাডো বানানো যায়, অন্য রং দিয়ে আমি গভীর রং তৈরি করতে পারি, কালো দিলে অনেক সময় রঙের ফ্রেশনেস কমে যায়। ঠিক, এখন এইটা আমায় বুঝে ব্যবহার করতে হবে। আমি যদি তা না করে একটা ব্ল্যাঙ্কেট ব্যান করে দিই যে না কালোটা প্রথমেই নিয়ে ফেলে দাও, জানলার বাইরে ফেলে দাও, কালোতে হাত দেবে না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই আমি কিছু জিনিস শিখবো আর কিছু জিনিস শিখবো না, কালো লাগালে তার কিছু মজা আছে। তো এটা আমি খুব একটা মাটো উদাহরণ দিচ্ছি, এরকম নানা জায়গাতেই এই প্রশ্নগুলো আসে যে এরম ভাবেই আমায় করতে হবে, তার কোনো কোথাও কোনো বাইবেলে কোনো গীতায় লেখা নেই। আমরা এগুলো ধরে নিয়েছি কারণ এইভাবে হয়ে আসছে। এই ওই মহাপাঞ্চকের একটা ডায়লগ ছিল অচলায়তনে, যে পথে চলেছি চিরকাল সে পথেই চলবো চলবো, তো সেই সেইটা কোথাও একটা তো ভাঙতে হবে, যে প্রশ্নগুলো করতে হবে যে কেন এটা আমি কেন করছি এবং এটা করে আমার কি হবে। কাজেই সেইটে করতে গিয়ে আমার ইনফ্যাক্ট আমার ওয়াটার কালারে আসাটাও সেই রকম। কাজেই আমাকে প্লিজ কেউ টেকনিক নিয়ে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবেন না, আমি কিছু জানি না, আমি খুব মূর্খ লোক। টেকনিকের ব্যাপারে আমি বরাবর হাতড়ে হাতড়ে শিখেছি এবং আমার একটা ইনস্টিংক্ট কাজ করে, তাতে আমি তাতে আমার লোকসান খুব একটা কিছু হয়নি, এটুকু আমি বলতে পারি। আর বল ছুটি নিয়ে একটা, যে ধরো এখন মানে অনেকেই আছে যে ধরো বড় দাঁতে চান্স পায় না অনেকে, ঠিক আছে, যে অনেকে ইচ্ছে কিন্তু পাচ্ছে, কারণ লিমিটেড সিট কিছু করার না। অনেকে আবার প্র্যাকটিস এর জন্য বড় দাঁতে গিয়ে থাকে, ওখানে গিয়ে আর প্র্যাকটিসটা করে। তো কিন্তু আমি বলছি এইটা, যে আমার কোনো আইডিয়া নেই যে এখান থেকে ধরো মানে কি করে হেল্প পায়। মানে ধরো আমি যদি ধরো আমি বড় দাঁতে গিয়ে ধরো আমি একটা ঘর ভাড়া নিয়ে যদি ছবিটা আঁকি, তো আমি আমি হেল্পটা পাবো কি করে, যে ওখানে দেখো দুটো জিনিস হয়েছে বড়দাতে ওভার দ্য ইয়ার্স। এখান থেকে সারা ভারতবর্ষ থেকে লোক আসে, তো অনেকেই পায় না, কারণ সত্যি এটা একটা সরকারি ইনস্টিটিউট, এদের নানা রকম বাধাবন্ধকতা রয়েছে, আমাদের লোকাল স্টুডেন্ট নিতেই হয়, তাও সেটা আমরা নানা রকম করে ম্যানিপুলেট করি। হ্যাঁ, ধরো আমাদের যারা একবার ঢুকে পড়েছে বিএ পাশ করেছে, তারা যেখানকারই লোক হোক না কেন, আমরা তাদের লোকাল স্টুডেন্ট গণ্য করি। এসব করে টোরে আমরা একটা সর্বভারতীয় চরিত্র বজায় রাখার চেষ্টা করি। কিন্তু সিটের হিসেব যদি তুমি দেখো, এমএ পেন্টিং এ মাত্র 4টে সিট আছে যা আমি বাইরে স্টেটের লোকেদের দিতে পারি। এর মধ্যে পশ্চিমবাংলা থেকে প্রচুর ছেলে পিলে যায়, তেমনি কেরালা থেকে আসে, তেমনি মহারাষ্ট্র থেকে আসছে, তেমনি রাজস্থান থেকে আসছে, তেমনি মধ্যপ্রদেশ থেকে আসছে, উত্তর ভারত থেকে আসছে, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, এবং আমার পড়শি দেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে, ইনফ্যাক্ট পাকিস্তান থেকেও এসেছে, এবং দূর দূরান্ত থেকেও এসেছে, মানে আফ্রিকা থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, ইউকে থেকে এসছে, ফ্রান্স থেকে আমাদের আসে। তো সেই সমস্ত নিয়ে টিয়ে সিটের সংখ্যা লিমিটেড, আর যেহেতু খরচা কম, যেহেতু এটা প্রাইভেট ইনস্টিটিউট নয় সরকারি ইনস্টিটিউট, সেহেতু আমরা তো আলাদা করে চার্জ করি না, আর এখানে বিদেশিদের আলাদা চার্জ বা বাইরের স্টুডেন্টদের আলাদা চার্জ সেরকম কোনো কিছু নেই, কাজে সবাই ওই একই। আর মহারাজার আমলে তো মহিলাদের পয়সাই লাগতো না, ফ্রিতে পড়তো, ফলে আজকেও মেয়ে স্টুডেন্টদের কম পয়সা দিতে হয়, মানে টিউশন ফিটাও খুব একটা নামমাত্র দিতে হয়। মানে শান্তিনিকেতনে আমরা 20 টাকা দিতাম, এখানে আমরা 120 টাকা দিতাম, এরম একটা তফাৎ হতো। আর এখন সেটা বেড়ে ওই মাসে 1000-1500 টাকার মতো দাঁড়িয়েছে, সেটাও খুব একটা কিছু নয়, কারণ লাখ লাখ টাকা দিয়ে লোকে প্রাইভেট ইনস্টিটিউটে পড়তে যাচ্ছে। তো সেই জন্য চাপ সারাক্ষণই থাকে। আর একটা সুনাম বা যাই বলো অর্জিত হয়েছে এতদিন ধরে, সেইটা টিকিয়ে রাখার একটা চেষ্টা চলছে, যদিও সরকার সেটা ভণ্ডুল করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, শিক্ষক দিচ্ছে না, এইসব নানা রকম ঝামেলা, শিক্ষকদের নানা রকম কেরানি সুলভ কাজে যোগ দিয়ে দিচ্ছে, আমাদের সময় নষ্ট করানো হচ্ছে, এই সমস্ত হচ্ছে, এসব সব জায়গায় হচ্ছে, সারা ভারতবর্ষেই হচ্ছে। এখন আবার এই নিউ ইকোনমিক পলিসি করে কি হবে ভগবান জানে। তো যাই হোক, আমরা তো কিছু পেয়েছি বড়দা থেকে, সেই জন্য আমাদের একটা দায়িত্ব থেকে যায় কিছু দেওয়ার। তো সেই সব করে আরেকটা জিনিস, দুটো জিনিস এখানে হয়েছে। একটা জিনিস হচ্ছে যে বড়দাতে কোনোদিনই খুব ছবির বাজার ছিল না, লোকের একটা ভুল ধারণা আছে। আমাকে একবার কোল্টে বলেছিলেন, আমার সব ছাত্ররা বড়দায় চলে যাচ্ছে, ওখানে খুব ছবি বিক্রি হয়। বললাম এটা স্যার একদম ভুল কথা, বড়দায় 4টে লোক ছবি কেনে, 2টো গ্যালারি আছে, আমি জানি বড়দায় কোনো ছবির বাজার নেই। বড়দায় যেটা হয় সেটা হচ্ছে ডিসকোর্স,
এখানে আলোচনা হয় একটা খোলাখুলি, এবং ছাত্র অছাত্র সমস্ত লোকের এই ফ্যাকাল্টিতে একটা অ্যাক্সেস আছে, তারা আসে, তারা অনেকে লাইব্রেরি ব্যবহার করে, পেন্টিং ডিপার্টমেন্টে আমাদের একটা প্যারালাল লাইব্রেরি আছে, সেটা অনেকে ব্যবহার করে। করতে পারে, হ্যাঁ আমরা কাউকেই বারণ করি না রে ভাই, এসে একটা অনুমতি নিলে। তবে বই ফই পড়ার লোক ক্রমশই কমে যাচ্ছে, যাই হোক আমরা অনেক কষ্ট করে নিজেদের গ্যাঁটের পয়সা খরচা করে বই টই কিনে একটা বানিয়েছি, তো সেটা আমাদের সরকারি একটা তো আছেই ফ্যাকাল্টি লাইব্রেরি, তাছাড়াও একটা পেন্টিং এর লাইব্রেরি রয়েছে, সেটা বেশ বড় একটা লাইব্রেরি, প্রায় 5-6 আলমারি বই রয়েছে সেখানে। তো এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এখানে কমিউনিটি স্টুডিওর একটা ঘরানা চালু হয়েছে, অনেকেই যারা গ্যালারি চালান হয়তো দিল্লিতে চালায় গ্যালারি কিংবা বম্বেতে চালায় গ্যালারি, তারা একটা বড় বাড়ি ভাড়া করে সেখানে কিছু ছাত্ররা কাজ করে, তাদের পয়সা লাগে না কিন্তু ওই 2 মাসে একটা করে ছবি দেয়, এরকম কিছু কিছু সিস্টেম করে সব অনেক কটা চলছিল এবং এখনো চলছে। তো সেইটা একটা আছে। আর একটা জিনিস, এই ওই ভিড় দেখে ভিড় আসে সেটাও একটা আছে, কংগ্লোমারেট এফেক্ট বলে, ওটা জানো তো ওই গাড়ি শিল্পের ক্ষেত্রে খুব প্রযোজ্য, যে যেই তুমি একটা কারখানা করবে গাড়ি তৈরি করার, অমনি যারা ধরো এই গাড়ির পার্টস বানায় তারা সেখানে গিয়ে জুটে যাবে, তো এটাকে ওই এক ধরনের একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, তাতে করে হয়েছে কি, বড়দা তো তুলনায় ছোট শহর, আর বড়দা থাকা খুব একটা সাংঘাতিক খরচ সাপেক্ষ নয়, আর এখানে প্রচুর ওই যোগাযোগের সুবিধেটা রয়েছে, যেহেতু ফ্যাকাল্টি রয়েছে, যেহেতু এই ধরনের কিছু কমিউনিটি স্পেসেস রয়েছে, সেহেতু লোকেরা আসে, আর্টিস্টরাও আসেন ইনস্টিটিউটে, ইনস্টিটিউটের সঙ্গে বহু লোকের যোগাযোগ রয়েছে, ফলে একটা সারাক্ষণ টক, বক্তৃতা, আসা যাওয়া, ক্রিটিক, এই সমস্ত চলতে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ শুধু ক্লাসে শিল্প শিক্ষা হয় না, আমি মনে করি না হয়, স্টুডিওতে বসে আমি সব শিখিয়ে দিলাম তারপর তুমি একবার তৈরি আর্টিস্ট হয়ে বাজারে নামলে, ওরম ভাবে হয় না, লোকের সঙ্গে যোগাযোগ করতে হয়, দেখতে হয়, জানতে হয়, শুনতে হয়, পড়তে হয়, তো সেই সুযোগগুলো থাকে। আর তৃতীয় কথা হচ্ছে যে যেহেতু সারা ভারতবর্ষ থেকেই লোকজনেরা বেশ কিছু কাল হলে এসে থাকছে, ফলে কারোরই আর একেবারে জলে পড়লাম মনে হয় না, তুমি যদি ওড়িয়া হও তুমি 4 জন ওড়িয়া আর্টিস্ট পেয়ে যাবে, তুমি যদি আন্ধ্রা থেকে আসো তুমি 5 জন আন্ধ্রা আর্টিস্ট পেয়ে যাবে, তাদের হয়তো 2 জন ফ্যাকাল্টিতে পড়েছে, 3 জন পড়েনি, কিন্তু তারা 5 বছর ধরে আছে, বাড়ি ভাড়া করে কাজ করছে, এখন তারা কি করে থাকছে সে আমি জানি না, তাদের জিজ্ঞেস করতে হবে, কিন্তু তারা থাকছে এবং বেশ তাদেরকে এক্সিবিশনে দেখা যায়, এবং ধরো বড়দায় ফ্যাকাল্টিতে একটা এক্সিবিশন খুললে তুমি মোটামুটি 4-5 জেনারেশন শিল্পী দেখতে পাবে, মানে গুলাম শেখকেও পাবে, তুমি জ্যোতি ভাটকেও পাবে, তুমি রেখা রেডবিটিয়াকেও পাবে, তুমি আমাকেও পাবে, তুমি আমার ছাত্রকেও পাবে, আমি তারা কেউ 20 বছর আগে বেরিয়েছে সেরম ছাত্রও পাবে, আবার কালকে বেরিয়েছে সেরম ছাত্রও পাবে, ফলে একটা ওই আলোচনার জায়গাটা কিন্তু খোলা থাকে, আর এই ধরনের টক ফকের শেষে একটা কোয়েশ্চেন আনসার সেশন থাকে, সেখানে লোকে বলে। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আমরা যে এমএতে পড়াই সেটা তো খুব একটা ক্লাস করে আমি তো আর কাউকে হাতে ধরে ছবি আঁকা শেখাতে পারবো না, সবাই কিছু না কিছু নিয়ে আসে, আমাদের কাজ হচ্ছে সেটাকে একটু ঘষে মেজে পালিশ করে তার মধ্যে যেটা আছে সেটাকে বার করে আনা, সেটা করার সেরা উপায় হচ্ছে এদেরকে একটু চোখ খুলে দেওয়া, একটু দেখতে শেখানো, একটু কোয়েশ্চেন করতে, একটু প্রশ্ন করতে শেখানো, একটু নিজেদের মধ্যে আলোচনা করতে শেখানো, একটু ছবি নিয়ে কথা বলতে শেখানো। অনেকেই বলেন ছবি নিয়ে কথা বলার কি আছে, সবই তো ছবিতে করে দিয়েছি, আমি আর কেন বলতে যাবো না, আমিও জানি তুমিও জানো যে ছবি সব জিনিস কথা বলে বোঝানো যায় না, যদি যেত তাহলে লোকে কথাই বলতো, ছবি আঁকতো না, এ কথা যেমন সত্যি তেমনি এও সত্যি যে ছবি নিয়ে কথা না বললে মাথায় কোনো ধারণাগুলো কিন্তু স্পষ্ট হয় না, কাজে আমি জানি কথা বলার লিমিটেশন আছে, লেখার লিমিটেশন আছে, কিন্তু এই কাজগুলো সবই জরুরি, কারণ এগুলো সাঁকো বাঁধার কাজ করে, এগুলো আমাদের চিন্তা ভাবনাকে গুছিয়ে নেওয়ার কাজ করে, তো সেই ট্রেনিং খানিকটা আমরা দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের একটা মেন অ্যাক্টিভিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল 1-to-1 ক্রিটিক অথবা গ্রুপ ক্রিটিক, যেখানে তোমার সহপাঠীরা পাঠিনীরা থাকবেন, মাস্টার মশাইও 2-4 জন থাকবেন, সবাই মিলে প্রথমে আমরা ফিডব্যাক দেবো, তারপর তোমার সহপাঠী সহপাঠিনীরা দেবেন, তোমাকে তোমার কাজটা ডিফেন্ড করতে হবে, নানা রকম প্রশ্ন উঠবে তার উত্তর হবে, নানা রকম আলোচনা হবে যা তোমার ছবির সঙ্গে সম্পর্কিত কিন্তু ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি,
এই সব করে টোরে লোকেদের একটু ভাবনা চিন্তার জায়গাটা বোধ হয় পরিষ্কার হয়, সেই জন্যই লোকের মনে হয়। কিন্তু কেউ যদি মনে করেন যে বড়দার রাস্তা সোনা দিয়ে বাঁধানো, এখানে এলেই আমি আর্টিস্ট হয়ে যাব, কিংবা এখানে এলেই আমার ছবি বিক্রি হবে, এসব একদম ভুল ধারণা। এসব নিয়ে এখানে আসার কোনো মানেই হয় না। তবে এখানে একটা আর্টিস্ট কমিউনিটি আছে, একটা ফেলো ফিলিং আছে, এবং শহরটা থাকার পক্ষে খুব খুব শক্ত নয় আর কি। তো সেই সব কারণেই হবে। আর এখানে ওই সুযোগ সুবিধাগুলো আছে, আমি যদি একটা কার্পেন্টার চাই হাতের কাছে পাবো, আমি যদি একটা ফ্রেমার চাই হাতের কাছে পাবো, আমি যদি একটা কুরিয়ার চাই হাতের কাছে পাবো, আমি যদি কিছু বানাতে চাই ফ্যাব্রিকেটার চাই সেও হাতের কাছে পাবো। তো সেইগুলো একটু অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে পারো। তবে খুব বাড়ি চাড়িয়ে বলে লাভ নেই, কারণ এটা একটা ছোট শহর, এরও নানা রকম লিমিটেশনস রয়েছে। তবে এতদিনে একটা জায়গা তো করে নিয়েছে, হয়তো তাই কি আসে লোকে, কেন আসেটা ভাই তাদের জিজ্ঞেস করলেই ভালো হবে। আমি কেন আসি এসেছি এবং কেন আমি ফেঁসে গেছি এটুকু আমি বলতে পারি। না সেটা তো, সেটা তো আরেকটা একটা ইয়ে মানে ওটা ওটা আমার ভেতরের একটা ইয়ে প্রশ্ন, যে ধরো ওই যে সিগনেচার আর্টিস্ট বলে না, যে ধরো যে একটা একটা ছবি দেখলে বোঝা যায় যে এটা তার ছবি, সেটা দেখো। তুমি যদি সত্যি হও, তোমার ছবি যদি তোমার ভেতর থেকে আসে, তার দু রকম লোক ছবি আঁকে। এক রকম লোক ছবি আঁকে যারা অফিসের কাজ মনে করে, তারা যতক্ষণ স্টুডিওতে থাকে ততক্ষণ তারা আর্টিস্ট, যেই স্টুডিও থেকে বেরোলো তখন তারা গেরস্ত। আর এক রকম আর্টিস্ট থাকে যাদের ছবি আঁকাটা জীবনের অংশ। তো আমি এই দ্বিতীয় ধরনের লোকেদেরই আর্টিস্ট বলে মনে করি। তা যদি হয়, তোমায় যেরকম বাড়িতে মাথার উপর তুমি ভারতবর্ষের পতাকা তুললেই তুমি খুব জাতীয়তাবাদী আর তাছাড়া তুমি নও, এরম নয়। তুমি যেখানেই যাও না কেন তোমার ভারতীয় কিছু জিনিস তোমার সঙ্গে যাবে। তেমনি তুমি যদি নিজের জন্য ছবি আঁকো, নিজের ভেতর থেকে ছবি আঁকো, তখন কিছু জিনিস তোমার খুব আত্মস্থ হবে এবং সমস্ত শিল্পীরই নিজের নিজের একটা জায়গা তৈরি হয়ে যায়। সেটার জন্য আমাকে আলাদা করে কষ্ট করার বা স্টাইল বানানোর কোনো দরকার থাকে না, ওটা আপনি হয়, ওটা আমায় বলে দিতে হবে না। আমি যদি ভারতের বাইরে যাই, আমি যে ভারতীয় এই পরিচয়টা আমার খুব স্পষ্টভাবেই বেরোবে, তার জন্য আমাকে পতাকা নিয়ে ঘুরতে হবে না। তো সেই জন্য আমার মনে হয় ওটা ওটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আমি কিভাবে দেখবো, আমার দেখার নজরটা কি হবে, আমি কি করব, সেইটার দিকে মন দেওয়াই বাঞ্ছনীয়। কারণ তা না হলে যেটা হয়, স্টাইলের নামে কতগুলো মুদ্রা দোষ তৈরি হয়ে যায় এবং সেই মুদ্রা দোষগুলো আমাদের বেঁধে ফেলে এবং আমরা ভাবি যে এইটুকুই আমি, এর বাইরে আমি নেই। তো সেইখানে আমাদের একটা অসম্ভব সংকোচন হয়, সেই সংকোচনটা অর্থহীন সংকোচন। আমি সিগনেচার করে আমি যদি একটা প্রোডাক্ট বানাতে চাই বাজারে, তাহলে তার একটা সিগনেচারের দরকার আছে। তো আমি যদি ছবিটাকে ঠিক প্রোডাক্ট বলে ভাবি, তাহলে হয়তো সিগনেচার বানানো দরকার আছে। যারা বানিয়েছেন তারা ভালোই করে খাচ্ছেন, আমার কিছু বলার নেই তাদের সম্বন্ধে। কিন্তু সেটা জরুরি কাজ বলে আমার মনে হয় না, কারণ আমি যদি আমার কাজে সৎ থাকি, আমি যদি আমি থাকি, তাহলে আমি কোথাও না কোথাও প্রকাশিত হয়েই যাব। সেটার জন্য আমাকে খুব কষ্ট করে চেষ্টা করে কিছু করতে হবে বলে আমার মনে হয় না। ওইটা মাথার পেছনে থাকবে, ওইটা মাথার সামনে আনার কোনো দরকার নেই। ঠিক যেরকম আমি ভারতীয় সেটা আমার প্রমাণ করার দরকার নেই, আমি বাঙালি সেটা আমার প্রমাণ করার দরকার নেই, ওগুলো আপনি প্রমাণ হবে। থ্যাংক ইউ এই আর কি ইন্দ্রদা, ঠিক আছে, অনেক বকলাম। অনেকেরই না এই টাইপের এই প্রশ্নগুলো ছিল, আরো কিছু প্রশ্ন থাকলে বলো, আমার কোনো অসুবিধা নেই। তাদেরই হয়ে আমি প্রশ্নগুলো মানে একের পর একবার করে গেলাম, করে দাও। তোমার আরো থাকলে করতে পারো, আমার অসুবিধা নেই, যতক্ষণ চলবে এটা। যদি কেটে যায় তাহলে অন্য কথা, এখন কি 1 ঘন্টা হয়ে গেছে? কাটার কিছুই নেই, জিনিসটা মানে এটা যদি কেটে যায় সেটা আবার পরেও চলে আসবে। হ্যাঁ না, আর লোককে বোর করে লাভ নেই। তবে এইটা তো 1 ঘন্টা চলবে, তো এখন কি 1 ঘন্টা হয়ে গেছে? আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না, এই মানে শেষের পথে। তো দেখো কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমি কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো খুব ভালো। না সোমা লিখেছে থ্যাংক ইউ অসীম দা, সবাই লিখেছে খুব ভালো খুব ভালো খুব ভালো, সবাই খিদে পেয়ে গেছে, এবার সবাই খাবে। না ওইটা ওইটা না। আচ্ছা আরেকটা হচ্ছে যে মানে আরেকজন মানে এটা বলেও ছিল যে কয়েকজন, যে ধরো অনেকে আমাদের ধরো লেখার অভ্যেসটা নেই, বলার অভ্যেসটা নেই ছবিটা, হ্যাঁ তো ওই প্র্যাকটিসটা এই দেখো, এইটা একটা খুব জরুরি কথা বলেছো, এইটা না খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা তো এই স্কুলে
আমাদের সারাক্ষণ উত্তরটা শিখিয়ে দেওয়া হয় যে এইটাই সঠিক উত্তর। তো আমরা সারাক্ষণ সঠিক উত্তরটা নিয়ে খুব ব্যস্ত। এই যখন নতুন ছেলেপিলেরা আসে, সে যেখানে ভারতবর্ষের যে কোনা থেকে আসুক না কেন, তারা সবসময় চেষ্টা করে ওইটা জিজ্ঞেস করে, স্যার এটা ঠিক হচ্ছে, এই ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, এইটা বোঝবার একটা বোধ তাদের নিজেদের যদি তৈরি না হয়, সেটা তৈরি করাটা একটা কাজ। হ্যাঁ, তো সেইটে আমার একটা চেষ্টা থাকে যে এইটা এমন একটা বিষয় আমরা পড়াই যেখানে কোনো সঠিক উত্তর বলে কিছু হয় না, যে এটাই একমাত্র ঠিক আর বাকি সব ভুল, এটা আমি কিছুতেই বলতে পারবো না। তো এরকম একটা বিষয় আমি পড়াই যার না আছে কোনো পাঠ্য বই, না আছে কোনো নিশ্চিত জবাব যে এটা ভুল এবং এটা ঠিক। যদি তাই হতো তাহলে রবীন্দ্রনাথ ড্রয়িং করতে জানতেন না, অতএব ছবি আঁকতে পারেননি, ভূপেন খাক্কার কোনোদিনই বিকাশ ভট্টাচার্য হতে পারবেন না। তো এই রকম কোনগুন কোনো মানদণ্ডে কিছু জিনিস ফেলা খুব মুশকিল, কারণ আমি যে মুহূর্তে বলবো যে এটাই আর্ট, অমনি আর্ট লাফিয়ে উঠে আমাকে 10টা উদাহরণ দেখিয়ে দেবে যে যা এইটা করেনি। মানে একটা সময় ধর লোকে বলতো যে না, ভলিউম না থাকলে স্কাল্পচার হবে না, ভলিউম ছাড়া কি স্কাল্পচার হয়। তো তাই যদি হয় তাহলে তো জিওকোমিত্তি কিছুই করেননি, ওগুলো কি হাওয়াই ড্রয়িং, ভলিউম কোথায়? আমি যদি ভাবি যে না, মাইলোলের ভলিউম কিংবা ধরো বারবারা হেপওয়ার্থের ভলিউম ছাড়া স্কাল্পচার হবে না, তাহলে আমায় ধরে নিতে হবে যে জিওকোমিত্তি স্কাল্পচার নন। আমি যদি বলি যে না সলিড, তাহলে বহু লোক বাদ পড়ে যাবে। কাজী এই ধরনের ডেফিনেশনে যাওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, তো আমি যেহেতু এমন একটা জিনিসের চর্চা করি যার কোনো ঠিক ভুল শেয়ারতে হয় না, সেটা কন্টেক্সট স্পেসিফিক, আমায় দেখতে হবে যে আমি কি করতে চাইছি এবং আর্টিস্টের উদ্দেশ্য কি, এবং শিল্প জিনিসটা আজকে তো আর শুধু ছবি ভাস্কর্য ছাপাই ছবিতে আটকে নেই, আজকে নানা জায়গায় চলে গেছে। কনসেপচুয়াল আর্টের ইতিহাসটা আমাদের দেশে একেবারেই পড়ানো হয় না, অথচ আমাদের এখন এখানে এত ভালো ভালো কনসেপচুয়াল আর্টিস্টরা কাজ করছেন, ধরো শিল্পা গুপ্ত কাজ করছেন, বিমান সুন্দরম কাজ করছেন, জিজিস কারিয়া কাজ করছেন, আর বহু লোক করছেন কনসেপচুয়াল কাজ, অথচ আমাদের শিল্পের ইতিহাসের ক্লাসে কনসেপচুয়াল অব্দি আসেই না। আমরা মোটামুটি এক্সপ্রেশনিজম, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম মেরে কেটে পপ অপ করে শেষ করে দিই, সেগুলো সবই ধরো 60-70-এর দশকে তাদের যা করার করার। 70-এর দশকের পর অর্ধ শতাব্দী কেটে গেছে, বহু জল গড়িয়েছে, সেগুলো নিয়ে একেবারেই কোনো চর্চার জায়গা থাকে না। হ্যাঁ, কল্ডার লিখেছে সৌমিন্দ্র, অফকোর্স কল্ডার, তো সে তো স্ট্যাবাইলও নয়, সেটা মোবাইল, অর্থাৎ স্কাল্পচার ঘুরছে, এবং সেগুলো ঘুরছে যে মোটরে ঘুরছে না, সেগুলো হাওয়ায় ঘুরছে। তো এইরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, ইম্পারমানেন্ট মেটিরিয়ালে স্কাল্পচার হয়। ইনফ্যাক্ট জোসেফ বয়েস 60-এর দশকে বলে গেছেন সোশ্যাল স্কাল্পচার, সেই সোশ্যাল স্কাল্পচারের সঙ্গে স্কাল্পচারের কোনো যোগাযোগ নেই, এটা তলিয়ে দেখলেই দেখা যাবে, সেটা তার ডেফিনেশনই আলাদা, সেটাকে স্কাল্পচার আদৌ বলা যায় কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠতে পারে। তো আজকে তো ভিজুয়াল আর্টের জায়গাটা এত খুলে গেছে যে সমাজতত্ত্ব, রাজনীতিতত্ত্ব, থিওরি, এই সমস্তই আমাদের আলোচ্য বিষয়। এখন সবাই যে সব ব্যাপারে উৎসাহী হবেন তার কোনো মানে নেই, কিন্তু একটা প্র্যাকটিক্যাল জিনিস ভেবে দেখো, আজ যদি আমি কলেজ থেকে বেরোই, আমাকে একটা স্কলারশিপের জন্য আবেদন করতে হয়, প্রথম যে জিনিসটা আমায় করতে হবে একটা আর্টিস্ট স্টেটমেন্ট লিখতে হবে। তো সেইখানে আমি ছোটবেলায় আমি চক্করি দিয়ে ছবি আঁকতাম, আমার পিসি এসে বললেন যে হ্যাঁ তুই তো ভালো ছবি আঁকিস, চল তোকে আর্ট কলেজে ভর্তি করে দিই, এই গল্প বলে তো লাভ নেই, আমাকে তো বলতে হবে আমি কোথা থেকে আসছি, ছবিটা শুরু হচ্ছে, আমি কি করতে চাই। তো এটা যদি আমার একেবারে অভ্যেস না থাকে কিছু লেখার, আমি যথারীতি উল্টো পাল্টা লিখবো। এবং আমাদের আরেকটা ধারণা হচ্ছে যে আর্টের উপর লিখতে গেলে এমন একটা ভাষায় লিখতে হয় যে আমি নিজেই পড়ে বুঝতে পারবো, এবং এইটে আমি দেখছি আমাকে এই যে একটা অনলাইন শো, এখন আমরা ওই ছাত্ররাতে এবারে ডিগ্রি শো হলো না, ওদের একটা বড় প্রদর্শনী হয় যেটা ওদের ফাইনাল জুরির, তারপরে ওটা খুলে দেওয়া হয় জনগণের জন্য, তো আসে বাইরে থেকে লোকজন, তো এবছরে কিছুই করা গেল না, তো আমরা একটা অনলাইন শো করার চেষ্টা, এটার জন্য আমি আর্টিস্ট স্টেটমেন্ট চেয়েছিলাম আমাদেরই ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো সে এমন এমন আর্টিস্ট স্টেটমেন্ট এসছে যে আমাকে কালকে রাত্রির 3টে অবধি বসে বসে সংশোধন করতে হলো, কারণ সেটা পড়ে আমি জানি নিশ্চিত যে তারাও বেশি কিছু বুঝতে পারবে না, তারা লিখে ফেলেছে তোড়ে, এবং তাদের ধারণা যে এটা হচ্ছে আর্টের ভাষা লিঙ্গ, তো সেই লিঙ্গ মানে অহেতুক খটোমটো সেন্টেন্স স্ট্রাকচার, অহেতুক খটোমটো কথা, অহেতুক ফালতু কথা, অহেতুক এক কথা তিনবার তিন রকম ভাবে বলা, যে কথা
অত্যন্ত সংক্ষেপে বলা যায় সেই কথাকে, প্রচুর ছড়িয়ে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাক দেখানো, এই সমস্ত মুদ্রা দোষ বাদ দিয়ে কি করে ঝরঝরে করে লেখা যায় ছবির ওপর? তার মানে এই নয় যে আমার ছবি আমার সব ইঞ্চি ইঞ্চি এক্সপ্লেন করে দিতে হবে, সেটা যদি করা যেত তাহলে আমি ছবি আঁকতাম না, আমি লিখতাম, কিন্তু এটা ধত্তাই তো দিতেই পারি আমি না, আমার ছবিটা কোথা থেকে আসছে, আমার ভেতরে কি চিন্তা ভাবনা ছিল বা আমি কি করতে চাইছি, সেগুলো তো আমি বলতেই পারি, কিন্তু সেই বলার একটা ধরন আছে, সেই বলার ধরনটা আমাকে রপ্ত করতে হয়, তার জন্য একটা শিক্ষা দরকার, তার জন্য একটা প্র্যাকটিস দরকার। তো আমি এমএ ক্লাসে একটা ক্লাস করাই ওদের, যেখানে ওরা লেখে এবং তারপরে আমার কাছে নিয়ে আসে, আমি সংশোধন করে দিই, এর বেশি তো আর কিছু এক্ষুনি করা যাচ্ছে না, তবে এটা একটু চর্চা হওয়া দরকার, কারণ আমাদের শিক্ষা থেকেও আর এই ক্রমশ এমসিকিউ এর চাপে এমন হচ্ছে যে আমরা তো আর কিছু অরিজিনাল লিখতেই পাচ্ছি না, আমরা খালি ঠিক ভুলের মধ্যে আটকে যাচ্ছি। কিছু একটু মানে বলো যে মানে কোন জায়গা থেকে শুরু করা যেতে পারে প্র্যাকটিসটা, এটা তো একটা প্র্যাকটিস এখন গিয়ে দাঁড়িয়ে গেছে। এক্স্যাক্টলি, তো সেটা একটু প্র্যাকটিস করে নিজেকে পড়ে তো দেখতে হবে, আমরা অনেক সময় লিখেই পাঠিয়ে দিই কারণ ওটা আমরা শেষ করি, আমরা পুরো মনোযোগটা দিয়ে আমাদের ছবির ওপর, আর যখন স্টেটমেন্ট লেখার প্রশ্ন আসে সেইটা আমরা শেষ কালে করি, মানে এই কালকে 12টার মধ্যে পাঠাতে হবে, আজকে রাত্রিবেলা 12টার সময় আমি মাথা চুলকে ভাবতে বসলাম যে আচ্ছা স্টেটমেন্টে কি লিখবো, এবং অনেক সময় আমরা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা লিখি, সেগুলো পড়লেই বোঝা যায় যে এগুলো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা, এগুলো একেবারে ভাবিনি, কিংবা প্রজেক্ট দিতে হবে, আমি এটা বানিয়ে বানিয়ে প্রজেক্ট দিয়ে দিলাম যে আমি তো জানি না যে প্রজেক্ট আমি কি করব, আমায় যদি ফেলোশিপটা দেয় তাহলে আমি কি প্রজেক্ট করব। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি প্রজেক্ট যেটা দেব সেটা যারা পড়বেন তারা আমি কি করেছি আমার আগে, আমি কি করতে চাই তার সঙ্গে কোথায় একটা মেলানোর চেষ্টা করবেন। আমি যদি করছিলাম আমি মিনিয়েচার পেন্টিং, আমি হঠাৎ প্রজেক্ট পেলাম একটা, বললাম আমি একটা 20 ফুটের ছবি এঁকে দেবো আপনাকে রাতারাতি, তার কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, তৈরি নেই, সেটা পড়েই আমি বুঝতে পারবো যে এ কিন্তু এখানে গোঁজামিল দিচ্ছে। এই গোঁজামিলের ব্যাপারটা যদি আমরা বার করে দিই তাহলেই আমরা অনেক স্বচ্ছ একটা লিখতে পারবো, কারণ আমাদের মাথার মধ্যে কতগুলো ভূত চেপে আছে, যে এক হচ্ছে আর্টের ল্যাঙ্গুয়েজ সেটা ভীষণ জটিল এবং খটোমটো হতে হবে, সোজা কথা সোজা করে লিখলেই নাকি সেটা আর আর্ট রইল না, অর্থাৎ লোকে পড়ে যাতে মানে না বুঝতে পারে সেটাই আমার উদ্দেশ্য, সেটা একেবারেই আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য আমি যদি কিছু লিখি যাতে পড়ে লোকে বুঝতে পারে আমি কি বলছি, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যে আমি চারটি মিথ্যে কথা লিখলে কিন্তু সেগুলো যে কোনো লোক যে টেবিলের উল্টো পাড়ে বসে আছে সে বুঝে ফেলবে, এবং আমাকে এটাও বুঝতে হবে যে যে লোকটি আমার স্টেটমেন্ট পড়ে আমাকে আমার ছবি দেখছে বা আমাকে গ্রান্টটা দেবে সে কিন্তু আমি তো জানি না আমি কি করবো, আমার একটা ধারণা আছে যে আমি এভাবে এগোতে চাই, এখন সেইটাই তোমার গুছিয়ে কনভিনসিং করে লিখতে হবে। আলটিমেটলি তোমার যে কাজটা হলো সেটা যদি সেখান থেকে সরেও যায় তাতে কিচ্ছু যায় আসছে, কিন্তু আমি যখন লিখছি তখন আমাকে কনভিনসিং করে লিখতে হবে, তখন আমি বলতে পারি না যে না আমি ভেবেছি এরকম করে করব কারণ এরকমই আমি আমার স্বপ্নে এসছি আর কি, আমি করিনি কখনো কিন্তু আমি আজকে এবার এটাই করব। এটা করলে কিন্তু বোঝাই যাবে যে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটু দেখতে হবে যে আমরা যেখানে অ্যাপ্লাই করছি সেখানে কিরম লোকেরা পেয়েছে, কিরম তাদের ব্যবস্থা, ধরুন আমি আমি একটা সেখানে আমি অ্যাপ্লাই করব, একটুখানি অসুবিধে হচ্ছে বোধ হয়। হ্যাঁ একটু নেটওয়ার্কটা ভোগাচ্ছে, দাঁড়া এক মিনিট আমি দেখি আমার এটা, এইবার দেখো শোনা যাচ্ছে, সেখানে আমি যদি বলি যে আমার কাজের কেন্দ্রই হচ্ছে শহর এবং আমি শহর কেন্দ্রিক কাজ করি, তাহলে আমার ওখানে অ্যাপ্লাই করার দরকার নেই, বা আমায় প্রমাণ করতে হবে যে কোনোভাবে আমি শহর থেকে বেরিয়ে গিয়ে কাজ করতে পারি। তো এইরকম সব ছোট ছোট জিনিস এইগুলো আসলে আমরা পড়ি না, আমাদের কাছে কি চাওয়া হয়েছে সেটা পড়ি না, আমরা হোমওয়ার্ক করি না,
আমাদের কাছে হঠাৎ খবর আসে, এই ওইখানে একটা রেসিডেন্সি আছে, ওটার আজকেই লাস্ট ডেট। হ্যাঁ, এটা হুড়ো হুড়ি করে আমরা একটা শেষ মুহূর্তে যা ইচ্ছে তাই লিখে পাঠিয়ে দিলাম। পড়েও দেখলাম না যে রেসিডেন্সিটা কোথায়, তারা ঠিক কি চাইছে, সেখানে কিরকম আর্টিস্টরা গেছে, আমার আদৌ সেখানে যাওয়া উচিত কিনা। তো এইগুলো একটু পড়ার দরকার। তো আমরা তো কিছুই পড়ি না, আমরা ফর্মও পড়ি না। ফর্ম না পড়ে আমরা ভর্তি করতে যাই, আমরা শিক্ষকের কাছে গিয়ে বলি স্যার আপনারা সাইন করতে হবে। আমি দেখলাম ফর্মে যে ক্ষেত্রে অ্যাপ্লাই করছে সে নামটা অব্দি লেখেনি, তো আমি কি করে সাইন করব সেখানে। তো এই রকম আর কি, আমাদের সব কাজই একটু ওই লাস্ট মিনিটে করাটা ব্যাপার থাকে, সেইটা অ্যাভয়েড করাই ভালো আর কি। এই হচ্ছে মোটামুটি গল্প। তো সেই আর কি, একটুখানি আমাদের একটু পড়তে হবে। তো মানে আমার কাছে কি চাইছে সেটা না দেখেই আমি অনেক সময় ঠুকে দিলাম, বা একটা স্টেটমেন্ট বানিয়ে রাখলাম, সেটা সবঘাটে বেলপাতা করে দিলাম। আমাকে একটু বুঝতে হবে যে এই রেসিডেন্সিটাতে ঠিক কি চায়, আমি সেখানে ফিট হই কিনা, আমার কাজের সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা। সারাক্ষণ প্রচুর মিথ্যে কথা লিখলে কিন্তু সেগুলো ধরা পড়ে যায়, লোকেরা বানিয়ে বানিয়ে অনেক কিছু লেখে, আমি এই করব সেই করব, সেগুলো লেখার কোনো মানে নেই। কারণ যে পড়ছে সে বুঝতে পারে, সেটা ছবিতে করলেও বোঝা যায় মিথ্যে মিথ্যে, যে এটা এটা ঠিক তুমি নও, তুমি অন্য কিছু হওয়ার চেষ্টা করছো। ওটা ওই আবৃত্তি করতে গেলে লোকেরা যেমন অন্য একটা গলা বার করে, না এটা মোটা ভারী গলা, ওইটা তোমার গলা নয়, সেটা তখনই বোঝা যায় তুমি যখন উঁচু পর্দায় যাবে। ওইটা কথা একরকম করে বলা যায়, কিন্তু ওটা অভিনয় করতে গেলেও করে, একটা একটা ফলস গলা বার করে, একটা মিথ্যে গলা বার করে। তো সেটা ছবি যে কোনো শিল্পের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, যে তুমি যেটা করছো সেটাতে তোমার যদি কনভিকশন না থাকে, তুমি যদি বিশ্বাস না করো, তাহলে ওই ফলসিটিটা কিন্তু ধরা পড়ে যায়। সেটা এক আধবার হয়তো লোককে বোকা বানানো যায়, কিন্তু ওইটা বারে বারে করা যায় না। ওই চালিয়াতি করে, ওই ওই যে বিবেকানন্দ বলে গেছিলেন না, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না, তো সেইটা খুব সত্যি কথা। চালাকির দ্বারা চালাকি হয়, কিছু পাওয়াও হয়তো যায়, কিছু পাইয়েও দেওয়া যায়, কিন্তু মহৎ কাজ কিছু করতে গেলে সেইটা একটু মুশকিল, এই আর কি। তো একটুখানি তোকে তৈরি হতে হবে, একটুখানি একটু শোধরাতে হবে। প্রথমবার যেটা লিখলাম সেটাই একেবারে গীতাঞ্জলি হলো, সে নাই হতে পারে, তো সেইগুলো একটুখানি টুইঙ্কল পাঞ্চাল। আই এম সো সরি বিকজ আই স্পোক অলমোস্ট এন্টায়ারলি ইন বাংলা, সো এনিবডি হু ডাজেন্ট ফলো বাংলা উড হ্যাভ হ্যাড প্রবলেমস, আই অ্যাপোলোজাইজ, বাট দিস হ্যাজ বিন বেসিক্যালি অ্যান অ্যাড্রেস টু পিপল হু হ্যাজ প্রবলেমস উইথ আইদার আন্ডারস্ট্যান্ডিং হিন্দি অর ইংলিশ, সো আই রেস্ট্রিক্টেড মাই সেলফ এন্টায়ারলি টু বাংলা, সো আই উইল বি এক্সকিউজড, দেয়ার আর আদার ফোরামস ওয়ের আই উইল টক ইন ইংলিশ অর ইন হিন্দি, ওয়ার ইউ ক্যান জয়েন অ্যান্ড ইউ উড গেট টু নো অবাউট ইট ইফ দ্য অপরচুনিটি অ্যারাইজেস, বাট ফর টুডে ইউ উইল হ্যাভ টু এক্সকিউজ মি বিকজ আই স্টাক টু মাই মাদার টাং। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম যে সেইটাই হচ্ছে কথা, যে যেটা করছো সেটাতে একটু বিশ্বাস রাখতে হবে, একটু ভরসা রাখতে হবে, আর একটু একটু পরিশ্রম করতে হবে আর কি। শুধু ছবি টবিগুলো ভালো করে বাঁচলাম, কিন্তু লেখাটা আমি একটা ওই কার্তিক পুজোর মতো বাঁহাতে সেরে দিলাম, ওই চাঁদ সদাগরের শিব পুজোরটা, ওটা মানে ওই মনসা পুজোটা, ওইটা ঠিক করা যাবে, ওইটা করলে পরে একটু পস্তাতে হবে। আর এই সমস্ত জড়তা রেখে কোনো লাভ নেই, সবাই সব ভাষায় ভীষণ পণ্ডিত তার কোনো মানে নেই, কিন্তু ভাষা শেখার যেমন কি উপায় আমায় লোকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, তো আমি তো আজীবন বাংলা মাধ্যমে পড়েছি, তো আমি কি করি বা হিন্দি শিখলাম, কি করি বা ইংরেজি শিখলাম। তো এই সবটাই খানিকটা কান তৈরি করতে হয়, খানিকটা পড়তে হয়, খানিকটা শুনতে হয়, এইসব করে হয়ে যায় যদি ইচ্ছে থাকে, সবই হয়। আর ওই প্রথম থেকে আমি যদি বাবা আমি পারবো না বলে হাত তুলে বসে থাকি তাহলে হবে না। কালকে তো দেবরাজ সে একই গল্প বললো, যে ও যখন এসেছিল ওর কত রকম জড়তা ছিল, কত রকম আড়ষ্টতা ছিল। আমি যখন শান্তিনিকেতনে গিয়েছিলাম তখন আমার সেটা হয়েছে, কারণ শান্তিনিকেতনে আমি যেহেতু নানা ভাষাভাষীর লোকজন ছিল ক্লাসে, কাজেই সে আটটা ভেঙেছে। আমি শিল্পের ইতিহাসের পেপার ইংরেজিতে লিখতে শুরু করেছি শান্তিনিকেতনে শেষ বছরে, তার আগে আমি বাংলাতেই লিখতাম বোধ হয় যতদূর মনে হচ্ছে, তো সেটা আমার বড় দায় এসে কাজে লেগে গেল। তো এইরকম আর কি, একটুখানি প্রিপারেশন একটুখানি তৈরি করা কিছুই অসম্ভব নয় আর কি, যদি ইচ্ছে থাকে অনেক কিছুই করা যায়। মানুষ কিনা করতে পারে, এ তো একটা ছোট ব্যাপার, আমরা তো ছোটবেলা থেকেই ইংরেজি শিখছি, কাজেই
তবে আমরা ওই পড়তে যদি না চাই তাহলে বলতেও পারবো না, আর ওই শুনতে হবে। আর তো ভয় পাওয়ার কিছু নেই, সকলেই ঘোড়ায় অনেক ভুলভাল করে, অনেক এম্বারেসিং জিনিস হয়, তো তাতে কিছু আটকায় না, কিচ্ছু আটকায় না। ঠিক আছে, থ্যাংক ইউ, শোনা গেল ইন্দুদা? মানে অনেকগুলো অনেকগুলো মানে প্রশ্ন ছিল, সেগুলো জানলাম, সবাই জানলো। হ্যাঁ, যে তো একজন লিখেছে যে ইংরেজিতে খারাপ, তাই আমি ইংরেজিতে লিখতে অসুবিধা হয়, বাংলায় লিখতে পারি, তো ভালো। তো এবার একটা ইংরেজি নবিস বন্ধু জোটাও যে তোমায় একটু অনুবাদ করে দিতে পারবে খটোমটো না করে, তো সেরম লোকের তো অভাব নেই চারিদিকে, তো তাদের সঙ্গে একটু যোগাযোগ করো, তো লেখো যে ভাষায় পারো সে ভাষাতেই লেখো, লিখতে পারলে। তবে বেশি ফুলে ফলে পল্লবিত করে লেখার কিছু নেই, একটু সাদা ইংরেজি বা সাদা বাংলায় লিখলে একটু সুবিধা হয়। আমাদের এটা অদ্ভুত ধারণা আছে যে যে ছবি সম্বন্ধে লিখতে গেলেই প্রচুর কবিতা করতে হয়, প্রচুর এমন সব ধোঁয়াশা ধোঁয়াশা কথা বলতে হয় যে কেউ নিজেই পরে পড়ে বুঝতে পারবো না, সেইটা একটু এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। কারণ আমি ওই ধরনের অস্পষ্টতা, আমার মনে হয় ওটা এক ধরনের ভান, ওই ভানগুলো অনেক দিন চলেছে, ওগুলো আর বেশি চলবে না। থ্যাংক ইউ ইন্দ্রদা, থ্যাংক ইউ, তোমরা সব মন দিয়ে শুনলে মানে ভালো লাগলো, তো ভালো থেকো। হ্যাঁ, তারপরে আমাদের আশা করছি সবারই ভালো লেগেছে সারাক্ষণ ধরে। ও, আবার সুমিন্দ্রদা লিখেছে টিচিং টিচিং মেথোডোলজি নিয়ে বলতে গেলে ভাইয়া অনেক লম্বা হয়ে যাবে, আরো 1 ঘন্টা বলতে হবে। তবে ওই যেটা বললাম সেটাই সত্যি কথা, যে আমরা কাউকেই এভাবে শুরু করি না যে কিছু জানে না, একে আমায় সব শেখাতে হবে, ইনি শূন্য পাত্র, আমায় ভরে দিতে হবে জ্ঞানে। সবাই কিছু না কিছু নিয়ে আসে, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা, সেইগুলোকে খেয়াল রেখে আমাদের মূলত কাজ হচ্ছে তাদেরকে, তাদের ভেতরে যেটা আছে, ওই রদা যেটা বলতেন যে আমি পাথরের ভেতর মূর্তিটা দেখতে পাচ্ছি, আমার কাজ হচ্ছে কেটে বার করে দেওয়া, যেটুকু জিনিস দরকার নেই সেটুকু বাদ দিলেই মূর্তিটা বেরিয়ে আসবে। তো ওইটা করতে পারাটা হচ্ছে কাজ। এটা আমি কাউকে হাতে ধরে ছবি আঁকা শেখাতে পারবো না, আমি কাউকে হাতে ধরে ক্রিয়েটিভিটি শেখাতে পারবো না, আমি যেটা করতে পারি তাকে দেখতে শেখাতে পারি, তাকে ছবির জগতে কতগুলো সুলুক সন্ধান বলে দিতে পারি, কি করে ছবি পড়তে হয় সেটা আমি তাকে দেখাতে পারি, তার ভেতরে যেসব মাল মশলা আছে সেইগুলো বার করে আনা হচ্ছে আমার কাজ। আমি তাকে আমার জিনিস দিয়ে ভরে দিলাম, সাজিয়ে দিলাম, তারপর সং করে তাকে বাজারে নামিয়ে দিলাম, সে আমার মতো বাঁদরের মতো হাব ভাব করলো, তাহলে কিছুই হলো না, তাকে তো নিজেকে থাকতে হবে না। তারপরে তাহলে তো তোমার সাথে, আর তোমার সাথে তো তাহলে আরেকটা সেশন করতে হবে। হ্যাঁ, মানে আরেকটা আরেকটা এবার এবার আবার কেটে যাবে 25 25 সেকেন্ড, তো এবার কাটুক এইবার আসছি। হ্যাঁ, যে সবাই ভালো থেকো, আবার পরের সপ্তাহে আসবো। আর ইন্দ্রদা, তোমাকে আবার আসতে হবে, আমি আবার তোমাকে বলবো। হ্যাঁ, অবশ্যই তোমাকে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, শুভরাত্রি সবাইকে।